স্যার কি লিখে মেইল করব স্যার আমার অ্যাড্রেসে মেইল করো ইমেল স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ বলো স্যার আমি সেকশন এ তে রেজিস্ট্রেশন করেছিলাম আমি আপনাকে মেইল করেছিলাম স্যার একটু আগে আপনার হ্যাঁ আমি যেটা বলেছি আমার পক্ষে এই সেমিস্টারে সুইচিং ক্লাসের অ্যাটেন্ডেন্স না পসিবল না আমাদের সেকশন গুলো অনেক বড় 40 প্লাস স্টুডেন্ট সো আমার পক্ষে ট্র্যাক রাখা

সো এটা পসিবল হবে না স্পেশালি বি সেকশানে আমার অলমোস্ট ফিফটি স্টুডেন্টস তো এটা অ্যাক্রস সেকশানে এইবার অ্যাটেন্ডেন্স নিয়ে এটা পসিবল না যদি আমাদের সাইজগুলো একটু ছোট হতো সেকশানের ইজি এটা হয়তো আমি অ্যালাউ করতাম কিন্তু অ্যালাউ অ্যালাউ করছেন না তুমি করতে পারো ক্লাস দ্যাটস ফাইন কিন্তু আমি তোমাকে অ্যাটেন্ডেন্স দিতে পারবো কি এটা আমি অ্যাসিউরিটি দিতে পারছি না স্যার আমি এই সাবজেক্টটা বিশেষ করে রেজিস্ট্রেশন করতে পারতাম স্যার কিন্তু আমার মানে একটা আচ্ছা আচ্ছা এখন আমি ক্লাস টাইমটা নষ্ট করে লাভ নেই যেটা তোমাকে এক্সপ্লেনেশন আমি দিয়েছি ওটাতেই আপাতত এটা আমি চেঞ্জ করতে পারবো না যেটা আমি তোমাকে ক্লিয়ারলি বললাম আমাদের সেকশনের সাইজ অনেক বেশি বড় আমি এটা অ্যাক্রস সেকশনে আমি অ্যাডমিনিস্ট্রেটর ট্র্যাক রাখতে পারবো না এটা অলমোস্ট ইম্পসিবল এভরি উইক সো এটা আমার পক্ষে সম্ভব না 50 জনের রেকর্ড দেখে তোমার অ্যাটেন্ডেন্সটা বের করে ওটা আমি আরেক সেকশনে নিয়ে অ্যাটেন্ডেন্সটা রেকর্ড রাখা অলমোস্ট ইম্পসিবল সো এটা এই সেমিস্টার আমি পারছি না সো এটা তুমি তোমার সেকশন অ্যাডভাইজারের সাথে বসো সেকশন না অ্যাডভাইজারের সাথে বসো অথবা ফোনে কথা বলো সেকশন চেঞ্জ করা যায় কি না আর যদি সেকশন চেঞ্জ না করা যায় তাহলে আমার অ্যাটেন্ডেন্স এর মার্কটা তুমি পাবা কি না আমরা শর অ্যাটেন্ডেন্স এর কোনো মার্ক হয় না তো যাই হোক অ্যাটেন্ডেন্স এর যে কনসিডারেশনটা ক্লাসে থাকার একটা কনসিডারেশনটা যেটা দেয়া হয় স্পেসিফিক কোনো মার্কিং নেই অ্যাটেন্ডেন্সে সো এটা কোনো সমস্যা না কিন্তু ক্লাসে থাকা না থাকা এটা হচ্ছে যে আমি তোমাকে অ্যাসিউরিটি দিতে পারিনা তোমার এরেনসের সবকিছু হবে কিনা কারণ এটা অনেক স্টুডেন্ট বুঝতে বললাম জি স্যার বুঝতে পারছি তাহলে অ্যাডভাইজেশনের কথা বলিস স্যার তাহলে হ্যাঁ সেকশন চেঞ্জ করা যায় কিনা একটু কথা বলে দেখো ওকে বস আসসালামু আলাইকুম ওকে তাহলে আমরা একটু আস্তে আস্তে শুরু করি আমরা গতদিন বেসিক আর্কিটেকচারটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি আমাদের বেসিক আর্কিটেকচারের একটু আইডিয়া দেয়া হয়েছে আবারও আমরা যদি গতদিনের কথাটা একটু মনে করি যে আমাদের আর্কিটেকচারটা হচ্ছে একটা প্রসেসর বিল্ড করতে হলে আমাকে কোন কোন জিনিসগুলো আমার লাগবে সো স্পেসিফিক যখন আমি একটা প্রসেসরের মডেলে যাব একদম এই নামেই যে জিনিসগুলো থাকবে এমন কোনো কথা নেই রেজিস্টারের যে নাম আছে অথবা আমাদের ডিফারেন্ট ইউনিটের যে নাম আছে এইভাবেই থাকতে হবে এমন কোনো কথা নেই আরো নাম্বার অফ ইউনিট আসতে পারে ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার ডিফারেন্ট টাইপস অফ মেমোরি আরো অ্যাডিশনাল কম্পোনেন্টস আসতে পারে একটা মাইক্রোপ্রসেসরে কিন্তু বেসিক আর্কিটেকচার মিনস হচ্ছে একদম মিনিমাম আমার একটা জেনারেল পারপাস প্রসেসরে কি থাকতে হবে এটা হচ্ছে আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি সো যেটা আমাদের ডেটা পাথ ইউনিটের কথা বলা হয়েছিল কন্ট্রোলারের কথা বলা হয়েছিল এই দুইটা ইউনিট আমাকে রাখতেই হবে এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না ডেটা পাথের মধ্যে নর্মালি এএলইউটাকে ইমাজিন করা হয় এটার সাথে কিছু রেজিস্টার থাকে যেটা আমাকে টেম্পোরারিলি আমার রেজাল্টগুলো সেভ করতে হেল্প করে তারপরে হচ্ছে আমাদের রেজাল্টগুলো সেভ করতে হেল্প করে অথবা অন্যান্য আমাদের মাইক প্রসেসরের টেম্পোরারি যদি আমার একটা ডেটা সেভ করে রাখতে হয় আমাদের রেজিস্টারগুলো হেল্প করে কন্ট্রোলারের মধ্যে আমার একটা কন্ট্রোল লজিক ইউনিট থাকবে যেখানে আমার ডিফারেন্ট ওভারঅল লজিক্যাল ল ইনস্ট্রাকশন ডিকর্ডিং কাজটা হবে যে একটা ইনস্ট্রাকশানে কি করতে বলা হচ্ছে ওটা কন্ট্রোলার বুঝবে থ্রু কন্ট্রোল লজিক ইউনিট তারপরে হচ্ছে যে আমাদের আমাদের এরপরে কোন ইনস্ট্রাকশনটা কি করতে হবে এই জিনিসগুলো জন্য তার কন্ট্রোল লজিক ইউনিটটা ইউজ করবে আর হচ্ছে আমার কন্ট্রোলারের মধ্যে টু টাইপস অফ রেজিস্টার আমাকে থাকতে হবে একটা হচ্ছে পিসি আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার পিসিটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার আই হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার সো এটার সাথে ইন অ্যাডিশন আমার ডিফারেন্ট মডেলে আরো অনেক অ্যাডিশনাল জিনিস আসতে পারে কিন্তু বেসিক আর্কিটেকচার একটা বেসিক প্রসেসরে এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে এছাড়া আমার জেনারেল পারপাস প্রসেসর অপারেট করতে পারবে না আর obviously সবকিছুর সাথে আমার মেমরি একটা লিংক থাকতে হবে মেমরি ছাড়া আমার মাইক্রোপ্রসেসর অপারেশন করতে পারবে না সো এটাই হচ্ছে মোটামুটি আমাদের লাস্ট ক্লাসে যত কথা বলা হয়েছে ওখানে এই জিনিসগুলোরই একটা সামারি সো আমরা এখন সামনের দিকে যাবো আমরা আজকে বেসিক্যালি একটু দেখার চেষ্টা করব যে আমাদের ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করার সময় মাইক্রোপ্রসেসরের ডিফারেন্ট ইউনিট কিভাবে কাজ করে কিভাবে জিনিসগুলো আমার একটার পর একটা জিনিসগুলো স্টেপগুলো নিতে হয় যাতে করে আমার ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করা যায় সো এটা শুরু করার আগে আমাদের প্রোগ্রামিং এর কিছু আইডিয়া আমাদের একটু দেয়া হয়েছিল যে আমাদের সি প্রোগ্রাম যখন দেখানো হয়েছিল যে আমার যখনই আমাকে একটা মাইক্রোপ্রসেসর একটা প্রোগ্রাম রান করতে দেয়া হবে তখনই আমাদের মাইক্রোপ্রসেসর প্রোগ্রামে যখনই আমাকে রান করতে দেয়া হবে এই প্রোগ্রামগুলো নরমালি লাইন বাই লাইন এক্সিকিউট করার নিয়ম সো আমার মাইক্রোপ্রসেসর একটা কম্পিউটার সিস্টেম সবসময় লাইন বাই লাইন প্রোগ্রামটা এক্সিকিউট করবে সো এটা আমাদের সি প্রোগ্রাম আমরা যখন কোর্স করেছি ওই জিনিসটা আমাদেরকে দেখানো হয়েছিল যে লাইন বাই লাইন এক্সিকিউট হয় একসাথে দশ লাইন এক্সিকিউট হয় না অথবা পুরো প্রোগ্রাম একসাথে কখনো এক্সিকিউট হয় না লাইন বাই লাইন এক্সিকিউট হয় সো এই আইডিয়াটা থেকেই আমাদের মাইক্রোপ্রসেসরের অপারেশনটা বিল্ড করা হয়েছে যে ওয়ান এট এ টাইম আমার কাছে ইনস্ট্রাকশন আসবে ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন শেষ করে আমি আরেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনে যাব এরপরে হচ্ছে যে আমার আরেকটু অ্যাডভান্সড টেকনোলজিতে এই জিনিসগুলো একটু ডিফারেন্টলি হ্যান্ডেল করা হয়েছে এখন আমাদের যেটা হয় যে আমরা পুরো ইনস্ট্রাকশন এক্সিকিউট না করে আবার আরেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন শুরু করতে পারি এগুলো হচ্ছে প্যারালাল অপারেশন এটা করার কারণেই আমাদের কম্পিউটারগুলো এত অ্যাডভান্সড হয়েছে অথবা এত স্পিডিয়ার হয়েছে সো এগুলো হচ্ছে জাস্ট ডিফারেন্ট টেকনিক ইনিশিয়ালি যখন কম্পিউটার সিস্টেমটা ইমাজিন করা হয়েছিল একটা একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউশন ধরেই করা হয়েছিল তখন সিস্টেমগুলো লিমিটেড ছিল তারপরে আরও সিস্টেমগুলো যখন অ্যাডভান্সড হয়েছে তখন আমরা ডিফারেন্ট ওয়েতে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করতে পেরেছি এই কারণেই আমাদের কম্পিউটার সিস্টেমটা আরও স্পিডি হয়েছে আরও অ্যাডভান্সড হয়েছে সো যাই হোক আমাকে ইনিশিয়াল ডিজাইন থেকে যেহেতু আমরা শুরু করছি প্রথম দিকের কম্পিউটারগুলো থেকে তাকাচ্ছি সো আমাদের বেসিক অপারেশনটা আগে একটু বুঝতে হবে যে গুলো একটা একটা করে এক্সিকিউট করলে কিভাবে আমার মাইক্রোপ্রসেসরটা এই কাজগুলো করে সো যাই হোক তাহলে আমরা একটু সামনের দিকে আস্তে আস্তে যাই যে আমাদের ডেটা পাথ ইউনিট কন্ট্রোলার ইউনিট এই দুইটা ইউনিট আমাদের নাম বলা হয়েছে একটা জেনারেল পারপাস প্রসেসরে অন্য নাম হচ্ছে এক্সিকিউশন ইউনিট আর একটা হচ্ছে আমাদের ইন্টারফেস ইউনিট এই ইন্টারফেস কথাটার মেইন আইডিয়াটা হচ্ছে যে যখনই আমি একটা কম্পিউটার সিস্টেম অথবা একটা সিস্টেমের থ্রুতে একজন ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করবো তখনই আমি ওটাকে বলবো ইন্টারফেসিং যেমন আমাদের সামনে একটা সেলফোন আছে আমাদের সামনে একটা পিসি আছে এই পিসিতে একটা অপারেটিং সিস্টেম অথবা এই সেলফোনে একটা অপারেটিং সিস্টেম আমার সাথে ইন্টারফেস করছে কিভাবে করছে থ্রু মনিটর অথবা থ্রু থ্রু স্ক্রিন সো অপারেটিং সিস্টেমটা আমার ডিভাইসে চলছে তারপরে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী অথবা আমি যা করতে চাচ্ছি ওটা যখন আমি কম্পিউটারকে বলছি ও আমাকে তার স্ক্রিনের থ্রুতে আমাকে বলে দিচ্ছে যে এখন এই কাজগুলো হচ্ছে সো এই যে যে আমার আমার একটা একটা কমিউনিকেশন প্রসেস সিস্টেম সাথে কমিউনিকেট করছে এই জিনিসটার নাম হচ্ছে ইন্টারফেসিং করা সো শুধু এটা ইউজারের কোশ্চেন না একটা ইউনিট আরেকটা ইউনিটের সাথে ইন্টারফেসিং করতে পারে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে ইন্টারফেস করতে পারে সো এখানে আমাদের কন্ট্রোলারের কাজ হচ্ছে বেসিক্যালি যে মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরের ডেটা আনা নেওয়া করা অথবা মাইক্রো মধ্যে ডিফারেন্ট লজিক্যাল অপারেশন গুলো করানো তারপরে হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস থেকে যদি আমার নিয়ে যদি কাজ করতে হয় ইনপুট আউটপুট ডিভাইসের সাথে আমাদের কমিউনিকেট করা সো এই কাজগুলো যেহেতু কন্ট্রোলার করে এই জন্য এটার নামটা দেয়া হয়েছে ইন্টারফেস ইউনিট সো শুধু আমাদের নামটা জেনে গেলেই হবে না কেন নাম দেয়া হলো এই জিনিসটা আমাদের একটু জানা ভালো ইন্টারফেসিং কথাটা আমাদের অনেকবার আসবে আমাদের হোপফুলি আগে দুই একবার এসেছে যদি এখনো আস্তে আস্তে আমাদের ফোর্থ জিনিসগুলো আসবে ফিউচারে আরও আসবে যদি আমরা ইঞ্জিনিয়ারিং লেভেলের কাজ করি কারণ ইন্টারফেসিং আমাকে করতে হয় কম্পিউটার সিস্টেম ইন্টারফেসিং ছাড়া কোনো কাজ করতে পারে না সো ইন্টারফেসিং যেহেতু করতে হয় সো এই ওয়ার্ডটার সাথে আমরা একটু ফ্যামিলিয়ার হয়ে যাব শুধু বললেই হবে না এটার মানেটা কি এটা আমি একটু বোঝার চেষ্টা করছি সো এটা হচ্ছে জাস্ট এই বেসিক ইনফরমেশনটা সো আমাদের ওভারঅল যে আইডিয়াটা যে আমাদের শুধু নামগুলো পড়ে গেল না যে আমাদের নামগুলোর একটু মানেটা বোঝা সো যাই হোক এই দুইটা ইউনিট আমার থাকতেই হবে এই মাইক্রো প্রসেসরে সো তারপরে হচ্ছে আমাদের এরপরে যদি আমরা একটু সামনের দিকে যাই যে আমাদের এগুলোর বেসিক এক্সপ্লেনেশন ডেটা পাথ এগুলো গতদিন একটু বলা হয়েছে এখন একটু অফিশিয়ালি তোমাকে বলা হচ্ছে যে আমাদের ডেটা পাথের মধ্যে বেসিক্যালি কাজগুলো হবে ডেটা ট্রান্সফর্ম করা দ্যাট মিন্স হচ্ছে যে কোনো টাইপের অ্যারিথমেটিক অপারেশন লজিক্যাল অপারেশন যেভাবে ডেটা চেঞ্জ হয় ওই অপারেশনগুলো হচ্ছে ডেটা ট্রান্সফর্মিং অপারেশন এগুলো আমার ডেটা পাথের মধ্যে হবে কারণ এটার মধ্যে এএলইউ আছে সো এটা খুব ফান্ডামেন্টাল একটা নলেজ আর প্লাস আমার যদি টেম্পোরারি স্টোরেজের জন্য কিছু রেজিস্টার থাকবে যেগুলো আমার মাইক্রোপ্রসেসর অপারেশনে কাজে লাগবে এটা হচ্ছে আমাদের ডেটা পাথ ইউনিট আর নেক্সট হচ্ছে আমাদের জন্য কন্ট্রোলার ইউনিট কন্ট্রোলার ইউনিটে আমার কি কি কাজ হবে কন্ট্রোলার ইউনিটে অবভিয়াসলি শুরুতে আমি বলেছি আমাদের কাছে যা আমরা আমাদের সেলফোনে অথবা পিসিতে যে কোনো ডিভাইসে আমরা যা দেখতে পাচ্ছি এই সব কিছু হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার মিনস হচ্ছে কালেকশন অফ কোর্স কালেকশন অফ ইনস্ট্রাকশন তাহলে এই ইনস্ট্রাকশন গুলো কোথায় সেভ হয়ে থাকে যেহেতু আমি সফটওয়্যারটা বারবার রান করা করতে চাই এজন্য এই সফটওয়্যারটাকে পার্মানেন্ট মেমোরিতে আমাকে সেভ করে রাখতে হয় ওই প্রসেসটাকে বলা হয় ইনস্টলেশন ইনস্টলেশন মিন্স হচ্ছে এটাকে আমি একটা স্টোর করে রাখলাম একটা জায়গায় সফটওয়্যারটা যাতে আমি এটাকে বারবার ইউজ করতে পারি সো এই সফটওয়্যারের ভিতরে আমাকে কি আছে জাস্ট এ কালেকশন অফ ইনস্ট্রাকশন আছে যে কালেকশন অফ 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 নাম্বার লাইন কোড আছে ওই এক্সিকিউট কোডগুলো আমার সফটওয়্যারটা চলে সো এই জন্য আমাদের এই যে আমার ইনস্ট্রাকশন গুলো একটা প্রোগ্রাম চালানোর জন্য অথবা একটা কাজ করে আমি বললাম কিছু একটা অ্যাড করব ওই অ্যাড করার ওই ইনস্ট্রাকশনটা আমি আমাকে দিতে হবে সো এই টাইপের সিম্পল থিং অথবা কমপ্লিকেটেড থিং হোয়াট এভার ইট ইজ এই প্রোগ্রাম ইনস্ট্রাকশানগুলো আমার মেমোরি থেকে নিয়ে আসতে হয় এই কাজটা আমার কন্ট্রোলার করে তারপরে অবভিয়াসলি শুধু ইনস্ট্রাকশন নিয়ে আসলে হবে না ইনস্ট্রাকশানের মধ্যে আমার ডেটা থাকবে ডেটাগুলো মাইক্রোপ্রসেসর থেকে মেমোরিতে যেতে পারে মেমোরি থেকে মাইক্রোসেসারে যেতে পারে ইনপুট আউটপুট ডিভাইসে যেতে পারে আনা নেয়া করতে হতে পারে সো এই যতগুলো মুভমেন্ট আছে এগুলো কন্ট্রোলার নর্মালি হ্যান্ডেল করে সো এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোলারের কাজ এই জিনিসগুলো খুব ফান্ডামেন্টাল ইনফরমেশন এগুলো এগুলো আমাদের আমাদের জিজ্ঞেস করা হবে যে এই জিনিসগুলোর কাজ কি সো তখন যাতে আমরা একটু এক্সপ্লেনেশন দিতে পারি তারপরে হচ্ছে আমাদের কন্ট্রোলারে টার্মস অফ আর্কিটেকচার দুইটা রেজিস্টার কন্ট্রোলারের মধ্যে নর্মালি থাকে যে আমাদের একটা প্রোগ্রাম কাউন্টার থাকে একটা ইনস্ট্রাকশন রেজিস্টার থাকে সো এখন যেটা আমাদের এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের মেমোরি সম্পর্কে একটু আইডিয়া দেওয়া হবে নেক্সট লেকচারে মানে লেকচার থ্রি তে নেক্সট লেকচার ও লেকচার টু কিন্তু নেক্সট লেকচার থ্রিতে আমাদের মেমরি লোকেশনের একটু আইডিয়া দেওয়া হবে সো বেসিক আইডিয়াটা হচ্ছে যে আমাদের যেমন বাসার একটা অ্যাড্রেস আছে আমাদের কম্পিউটার মেমোরিটাকেও আমরা ডিফারেন্ট কম্পিউটার মেমোরির লোকেশন আমি একটা অ্যাড্রেস দিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি যে কোথায় কোন ডেটাটা আছে এটা যাতে লোকেট করা যায় ঠিক একইভাবে তুমি কোথায় থাকো এটা লোকেট করার জন্য তোমার জন্য একটা অ্যাড্রেস দেয়া আছে তুমি যে বাসায় থাকো যে জায়গাতেই থাকো ওইটার একটা অ্যাড্রেস আছে গ্রামের নাম হতে পারে অথবা স্ট্রিট নাম্বার হতে পারে ঠিক একইভাবে আমার মেমরি লোকেশনের একটা অ্যাড্রেস আছে যাতে আমরা বুঝতে পারি কোন ডেটাটা কোথায় আছে কোন ইন্সট্রাকশন কোন প্রোগ্রামটা কোথায় সেভ করা আছে সো ওই যে লোকেশনটা ওই লোকেশনটা নর্মালি আমার কন্ট্রোলার একটা জায়গায় ও ওই ইনফরমেশনটা সেভ করে রাখে যে আমাকে কোথায় গিয়ে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে হবে এটা হচ্ছে চেঞ্জেবল কারণ আমাকে এক এক সময় এক এক ইনস্ট্রাকশন এক্সিকিউট করা লাগতে পারে যেমন আমি আমার সেলফোনে প্রতিদিন দশ পনেরো বিশটা পঁচিশটা ডিফারেন্ট টাইপস অফ অ্যাপস চালাই আমাদের পিসিতে আমরা ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যার আমরা ব্রাউজার চালাই মাইক্রোসফট অফিস চালাতে পারি গেম চালাতে পারি সো এই যে ডিফারেন্ট সফটওয়্যার আমরা এভরিডে চালাচ্ছি এই সফটওয়্যারগুলো অবভিয়াসলি মেমোরির একটা জায়গায় সেভ হয়নি এটা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ওয়েতে সেভ করা আছে তাহলে আমার খুব ভাইটাল মাইক্রোপ্রসেসর যে কোনো ডিভাইসের মাইক্রোপ্রসেসরের জানা যে আমার সার্টেন জিনিস আমি যদি রান করতে চাই আমাকে কোথায় যেতে হবে ধরো তুমি একটা অ্যাপ স্টার্ট করছো আমি একটা কিছু ক্লিক করছি পিসিতে দ্যাট মিন্স হচ্ছে আমি কম্পিউটারকে বলছি যে এই জিনিসটা আমাকে ওপেন করে দাও তাহলে ঠিক সেম টাইমে আমার মাইক্রোপ্রসেসরকে বুঝতে হবে যে এই সফটওয়্যারটা চালানোর জন্য আমার কোথায় কোডগুলো সেভ করা আছে এই ইনফরমেশনটা আমার দরকার ইনফরমেশনটাও পেলো এটা সার্টেন অপারেশনের থ্রুতে মাইক্রোস্টার ইনফরমেশনটা পাবে ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে ও যেটা করবে যে ইনস্ট্রাকশনগুলো কোত্থেকে কোথেকে শুরু হয়েছে একটা লোকেশন থেকে শুরু হয়েছে ওই লোকেশনের একটা অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা ও প্রোগ্রাম কাউন্টারে সবসময় সেভ করে রাখবে তারপরে যেটা করবে যেহেতু আমার এগুলো লাইন বাই লাইন এক্সিকিউশন জেনারেলি এভাবে ধরা হয় এভাবে করা হয় না এখন আরো অ্যাডভান্সড কম্পিউটারে কিন্তু আমরা প্রত্যেক ধরে নিই লাইন বাই লাইন এক্সিকিউশন হয় লাইন যেহেতু হয় আমি যদি প্রথম লোকেশনটা আমি বললাম এক্সাম্পল এটা আমাদের কাজে লাগবে আমি বললাম আমাদের প্রোগ্রামের ফার্স্ট ইনস্ট্রাকশনটা আছে হান্ড্রেড লোকেশন এটা একটা অ্যাড্রেস এটা কোনো ভ্যালু না লোকেশনের ভিতর মেমোরির মধ্যে কি আছে আমি জানি না জাস্ট মেমোরি লোকেশনটা হান্ড্রেড সো আমাদের হান্ড্রেড লোকেশনে যে ইনস্ট্রাকশনটা আছে আমি বললাম এটা হচ্ছে ইনস্ট্রাকশন ওয়ান ইনস্ট্রাকশন ওয়ানটা আছে হান্ড্রেড এর মধ্যে তাহলে ইনস্ট্রাকশন ওয়ানটা আমি এক্সিকিউট করলাম তাহলে ইনস্ট্রাকশন ওয়ানটা এক্সিকিউট করার আগে আমার পিসির ভ্যালুটা হান্ড্রেড হবে তারপরেই আমি ইনস্ট্রাকশন ওয়ানটা এক্সিকিউট করতে পারবো ওই প্রসেসে আমি যেতে পারবো তারপরে যখন ইনস্ট্রাকশন ওয়ান এক্সিকিউশন শেষ হবে আমি সবকিছু করলাম ইনস্ট্রাকশন এর কাজ শেষ করলাম তখন পিসির ভ্যালুটা কি হবে অটোমেটিক্যালি পিসি কোস টু তখন হান্ড্রেড হয়ে যাবে কারণ এটাই নর্মাল ইনস্ট্রাকশন এক্সিকিউশন টেকনিকে আমার নর্মালি একটা লাইন এক্সিকিউট হলে পরের লাইন হয় যেটা আমার সি প্রোগ্রামেও দেখেছি তারপরের লাইন হয় তারপরের লাইন হয় সো আমার প্রোগ্রাম কাউন্টারটা এটা আমাকে বলতে হবে না আমি একটা স্টার্টিং লোকেশন অবভিয়াসলি আমাকে বলতে হবে ওটা মাইক্রোপ্রসেস রিচিপ করে নেবে বুঝে নেবে যে আমাকে এই জায়গা থেকে শুরু করতে হবে তারপরেও এক 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 করে যোগ করে করে পুরো প্রোগ্রামটাকে এক্সিকিউট করবে ঠিক আছে সো এটা আমাদের কনজিকিউটিভ লোকেশনেও থাকতে পারে অ্যাডভান্সড কম্পিউটিং সিস্টেমে এটা ডিফারেন্ট জায়গাও থাকে ওইটারও লোকেট করার টেকনিক আছে সো যাই হোক আপাতত আমাদের জন্য সিম্পল সিস্টেম আমি ধরি আমি ধরে নিই আমাদের প্রোগ্রামের যত ইনস্ট্রাকশন গুলো একটার পর একটা লোকেশনের মধ্যেই আছে আপাতত এতটুকু আমরা মাথায় রাখি আমাদের এত কমপ্লিকেশনে এখন যাওয়ার দরকার নেই তাহলে ওটা যদি হয় আমি হান্ড্রেড থেকে শুরু করলাম একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করলাম ওটা অটোমেটিক্যালি হান্ড্রেড ওয়ান হয়ে গেল তাহলে ইনস্ট্রাকশন ওয়ানের এক্সিকিউশন শেষ হলে মাইক্রোপ্রসেসর আবার পিসি চেক করবে পিসি চেক করে দেখবে যে এখন ভ্যালুটা হচ্ছে হান্ড্রেড ওয়ান ও বুঝে নেবে যে আমার হান্ড্রেড অ্যান্ড ওয়ানে লোকেশানে আমার নেক্সট ইনস্ট্রাকশনটা আছে ওইটা এক্সিকিউশন শেষ করবে ইন দি মিন টাইম পিসির ভ্যালুটা আবার অটোমেটিক বেড়ে যাবে এটা একটা কাউন্টার ঠিক আছে সো আমাদের পিসির মেইন কাজটা হচ্ছে মাইক্রোপ্রসেসরকে একটু বলে দেয়া কোথায় যেতে হবে ইনস্ট্রাকশনের জন্য ও এখনো জানে না ইনস্ট্রাকশনের ভিতরে কি হচ্ছে ও শুধু জানে যে আমাকে এই জায়গায় গিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে এই জন্য প্রোগ্রাম কাউন্টার আমাকে এই হেল্পটা করবে যে কোথেকে ইন্সট্রাকশনটা নিয়ে আসতে হবে এই জিনিসটা একটু জানিয়ে দেওয়া ঠিক আছে সো আমাদের ওভারঅল মেইন আইডিয়াটা হচ্ছে যে আমরা যদি একটু জিনিসটা করি ওকে সো আমাদের ওভারঅল মেইন আইডিয়াটা হচ্ছে যে আমরা ওভারঅল মেইন আইডিয়াটা হচ্ছে যে আমরা ওয়ান মিনিট হ্যাঁ ওভারঅল মেইন আইডিয়াটা হচ্ছে যে আমরা বেসিক্যালি করার চেষ্টা করছি যে আমাদের কন্ট্রোলারের কাজটা কি কন্ট্রোলারটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে জিনিসগুলো আমরা হ্যান্ডেল করব যে একটা পর একটা ইনস্ট্রাকশন যদি আমার হাতে আসে আমরা কিভাবে জিনিসগুলো হ্যান্ডেল করব ওই জিনিসটা আমাকে প্রোগ্রাম কাউন্টার একটু হেল্প করবে আর ইনস্ট্রাকশন রেজিস্টার আর কিছুই না এই যে আমি ইনস্ট্রাকশনটা নিয়ে আসলাম এটাকে কিছুক্ষণ সময়ের জন্য একটু হোল্ড করে রাখা কারণ অবভিয়াসলি ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হতে যদি মিলি সেকেন্ড সময় সেকেন্ড সময়ও লাগে ওটা একটা সময় ওই সময় আমাকে ইনস্ট্রাকশনটাকে একটু হোল্ড করে তারপরে আমি পরের কাজটা করব, যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার জন্য আমাকে যা করতে হয় সো প্রোগ্রাম কাউন্টার হেল্প করবে কোত্থেকে গিয়ে আমি ইনস্ট্রাকশন নিয়ে আসবো এই ইনফরমেশনটা আমাকে দিবে আর হচ্ছে আমাদের ও সরি তোমাদের রেকর্ডিংটা শুরু হয়নি সরি এবার তাই আচ্ছা আচ্ছা আমি সেকশন এ রেকর্ডিংটা দিয়ে দেব এটা একদম সেম ক্লাস সো সেকশন এ রেকর্ডিংটা আমি দিয়ে দেব এটা যেহেতু একটু মিস হয়েছে শুরু থেকে সো আমাদের ওভারঅল মেইন আইডিয়াটা হচ্ছে যে আমাদের প্রোগ্রাম কাউন্টারের যে কাজটা হচ্ছে যে প্রোগ্রাম কাউন্টার হচ্ছে আমাকে বলে দিবে কোন জায়গা থেকে আমি ইনস্ট্রাকশনটা নিয়ে আসবো আর হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টার এটা একটু হোল্ড করবে যে আমাদের যে ইনস্ট্রাকশনটা নিয়ে আসলাম এখন ওই ইনস্ট্রাকশনটা আমাকে একটু হোল্ড করে তারপরে আমরা পরের কাজগুলো করবো সো এটা হচ্ছে আমাদের জেনারেল আর্কিটেকচার এই দুইটা জিনিস অবশ্যই আমাদের থাকতে হবে এই দুইটা জিনিস আমরা না থাকলে আমরা কন্ট্রোলারের মেইন কাজটা করতে পারবো না আমার কোনো মাইক্রোপ্রসেসর কোনো প্রোগ্রাম এক্সিকিউট করতে পারবে না আমি আসলে রেকর্ডিংটা শুরু করে দিই আমি সেকশন এইটটাই শেয়ার করবো ওটা আরেকটু ফুল কিন্তু আপাতত এটারও রেকর্ডিং থাকুক যাই হোক সো আমরা বেসিক্যালি কন্ট্রোলারের মধ্যে প্রোগ্রাম কাউন্টারের কাজ কি কন্ট্রোলারের মধ্যে ইন্সট্রাকশন রেজিস্টারের কাজ কি এই দুইটা জিনিস একটু এক্সপ্লেইন করলাম প্রোগ্রাম কাউন্টারও আমার ইনস্ট্রাকশন এক্সিকিউশনে হেল্প করবে ইনস্ট্রাকশন রেজিস্টার তো অবশ্যই হেল্প করবে আর যেটা আমরা বারবার আমি বলছি এটা হচ্ছে আমাদের খুব ফান্ডামেন্টাল নলেজ যে আমরা কখনো কনফিউজ হব না আর্কিটেকচার আর অ্যাকচুয়াল ডিজাইনের মধ্যে আর্কিটেকচারের মধ্যে আমাদের খুব সিম্পল বেসিক জিনিস থাকবে যেটা না থাকলেই নয় এটা ছাড়া আমরা যেহেতু আমাদের মেইন ডিভাইসগুলো বিল্ড করতে পারবো না কিন্তু অ্যাকচুয়াল মডেলে আমাদের অনেক চেঞ্জ আসতে পারে আরো অ্যাডিশনাল ইউনিট আসতে পারে অ্যাডিশনাল রেজিস্টার আসতে পারে ডিজাইনের চেঞ্জ হতে পারে কারণ ডিজাইন চেঞ্জের কারণেই ডিজাইনের অ্যাডভ্যান্সমেন্টের কারণেই আমার প্রসেসরগুলো ফাস্টার হয়েছে আমাদের ডিভাইসগুলো ফাস্টার হয়েছে সো আমি যদি সেম আর্কিটেকচার ধরে রাখতাম obviously আমার ডিভাইস কখনো চেঞ্জ হতো না সেই জন্য আর্কিটেকচারটা হচ্ছে আমাদের জাস্ট বেসিক অপারেশনটা বোঝার জন্য ইউজ করা হয় তারপর অ্যাকচুয়াল মডেলে গেলে আমাদের অনেক কিছু একটু ডিফারেন্ট হয়ে যায় ডিপেন্ডিং অন দ্য মডেল ঠিক আছে সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য একদম বেসিক যে জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে ওই জিনিসগুলো আমি একটু এক্সপ্লেন করলাম এখানে যদি আমরা কিছু না বুঝে থাকি আমরা একটু কোয়েশ্চেন করি কন্ট্রোলার নিয়ে যদি কিছু না বুঝে থাকি আমরা একটু কোয়েশ্চেন করি ওকে সো আমরা তাহলে আস্তে আস্তে একটু সামনের দিকে যাই আমরা কন্ট্রোলার নিয়ে একটু কথা বললাম এই জিনিসগুলো একটু আমরা আমি বারবার দেখাচ্ছি না বা এই আর্কিটেকচারটা আমাকে একটু ইমাজিন করতে হবে এই জিনিসটা আমি একটু এটা বারবার আমি দেখাবো না জাস্ট আমি একটু ইমাজিন করতে পারি যখন পিসি বলছে আইআর বলছে এই জিনিসগুলো কোথায় আছে এই জিনিসগুলো যদি আমি একটু ইমাজিন করতে পারি আমাদের পরীক্ষায় অ্যান্সারের সময় অনেক সুবিধা হবে তাহলে আমরা অনেক কুইকলি জিনিসগুলো এক্সপ্লেন করতে পারবো তো যাই হোক আমরা যদি একটু সামনের দিকে যাই তারপরে হচ্ছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন এগুলো হচ্ছে জাস্ট আমাদের কম্পিউটার সিস্টেমের আর্কিটেকচার দুইভাবে করা হয় একটা হচ্ছে প্রিনস্টন একটা হারবার প্রিনটা একটু পুরোনো হারবার একটু নিউ আর কিন্তু এগুলো অনেক আগের ডিজাইন এরপরে আর্কিটেকচার অনেক চেঞ্জ এসেছে কিন্তু বেসিক ডিজাইনগুলো এগুলোই ছিল একটা তো হচ্ছে আমার টেম্পোরারি মেমোরি পারমানেন্ট মেমোরি একটা জায়গাতেই ছিল আরেকটাতে টেম্পোরারি মেমরি পার্মানেন্ট মেমরি একটু আলাদা করে ইমাজিন করা হয়েছে সো যাই হোক এটা জাস্ট ইনফরমেশন হারবারটা আমাদের একটু ফাস্টার করে কম্পিউটার সিস্টেমটাকে সো ওইটা ফলো করেই মেইনলি আমাদের লেটেস্ট কম্পিউটার সিস্টেমগুলো বিল্ড করা হয়েছে মেমরি আর্কিটেকচার হারবারটা ইউজ করে তো যাই হোক আমাদের এই জিনিসটা জাস্ট একটু ইনফরমেশন আমাদের একটু মাথায় রাখার জন্য তারপর হচ্ছে আমরা এখন অ্যাকচুয়াল অপারেশনে যাব সে মেইন হচ্ছে যে আমরা কিছু ইনস্ট্রাকশন পেয়েছি ইনস্ট্রাকশনগুলো মাইক্রোপ্রের মধ্যে কিভাবে হবে এটা আমরা একটু দেখার চেষ্টা করছি আমরা খুব যাব না দ্যাট যেমন ডিজিটাল আমরা বিট বিট বাই অপারেশন অ্যানালাইসিস করেছি আমরা মাইক্রোপ্রসেসরে এত ডিটেলসে যাব না আমরা জাস্ট বেসিক বাইরে থেকে ফ্রম আউটসাইড আমার ইনস্ট্রাকশনটা কিভাবে এক্সিকিউট হয় কোন ইউনিট থেকে কোন ইউনিটে আমি ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য কি কাজ করি এই জাস্ট বেসিক ইনফরমেশনটা আমরা একটু রিভিউ করব এতটুকু বুঝতে পারলে মোর না এনাফ আমরা এখন অ্যাকচুয়াল বিট বাই বিট অ্যানালাইসিসে আমরা যাচ্ছি না সো তাহলে আমাদের জন্য একটু ইজিয়ার কিন্তু অবভিয়াসলি আমাকে একটু স্টেপগুলো একটু বুঝতে হবে আর এটা করার জন্য বেসিক্যালি আমাদের জন্য অনেক ডিফারেন্ট টাইপস অফ টেকনিক আছে যেটা হচ্ছে খুব ইনফ্লুয়েন্সিয়াল যে টেকনিকগুলো একটা হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউশন এটা আমাদের একদম শুরু থেকে করা হচ্ছে আমাদের শুরুর দিকে এই কাজটা করা হচ্ছে যেটা আমরা বলেছিলাম যে আমাদের যদি একসাথে কয়েকটা লাইন থাকে যেমন আমরা আমি বললাম এখানে আমার পাঁচটা লাইন আছে পাঁচ লাইনের একটা প্রোগ্রাম আছে ইনস্ট্রাকশন এক্সিকিউশন টেকনিকে আমি ইনস্ট্রাকশন ওয়ানটা এক্সিকিউট করব ওইটা শেষ হওয়ার পর টু এক্সিকিউট করব তারপরে থ্রি করব তারপরে ফোর করব তারপরে ফাইভ করব। সো ইনস্ট্রাকশন ওয়ান এক্সিকিউট শেষ না হলে ইনস্ট্রাকশন টু শুরু হবে না সো এটা হচ্ছে আমাদের একদম ইনিশিয়াল ইনস্ট্রাকশন এক্সিকিউশন টেকনিকটা ছিল এটা যেটা দিয়ে আমার কম্পিউটার সিস্টেমগুলো ইনিশিয়ালি বিল্ড করা হয়েছিল কিন্তু পরে আমার সিস্টেমগুলোকে আরো স্পিডিয়ার করার জন্য সিস্টেমগুলোর পারফরম্যান্স ইমপ্রুভ করার জন্য আমার আরেকটা টেকনিক খুব হেল্প করেছে এটার নাম হচ্ছে পাইপলাইনিং সো এটা আমাদের কোর্সের পার্ট না এটা নিয়ে আমরা ফোর্থ ইয়ারে একটু হয়তো টাচ করতে পারি কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি আমাদের হায়ার স্টাডিজের জিনিস কিন্তু পাইপলাইনিং নিয়ে তোমাকে একটু আইডিয়া দেয়া হবে যেহেতু জিনিসটা আমাদের কারেন্ট সিস্টেমের জন্য খুবই রিলেভেন্ট পাইপলাইনিং না থাকলে আমাদের ইন্টেল নাইন টেন জেনারেশন এত জেনারেশনের মাইক্রো হতো না পাইপলাইনিং থাকার কারণেই আমাদের মাইক্রো গুলো অনেক ফাস্টার হয়ে গেছে সো আমি যদি এখনো ইনস্ট্রাকশন এক্সিকিউশন টেকনিক ইউজ করে যেতাম আমাদের কম্পিউটার সিস্টেমগুলো অনেক লিমিটেড হতো পাইপলাইনিং থাকার কারণেই আমরা এত ফাস্ট হতে পেরেছি কিন্তু আগে আমাকে ইনস্ট্রাকশন এক্সিকিউশন বুঝতে হবে তারপরে আমি পাইপ এ যেতে পারবো সো পাইপ আমাদের কোর্স এর পার্ট না জাস্ট একটু তোমাকে বলা হবে পাইপ ল্যানিং এর ওভারঅল বেসিক টেকনিক টা কি কিন্তু একদম শর্ট সো আমাদের ইনস্ট্রাকশন এক্সিকিউশন নিয়ে মেইনলি আমরা টাইমটা বেশি দেব আর পাইপ টা আমাদের পরে আমাদের যদি সুযোগ হয় তখন আমরা ওই জিনিসগুলো আরো ডিটেইলস এ পড়ব সো আমরা আপাতত ইনস্ট্রাকশন এক্সিকিউশনে দেখি ইনস্ট্রাকশন এক্সিকিউশন সবচেয়ে সিম্পল টেকনিক আইডিয়াটা হচ্ছে যতগুলো ইন্সট্রাকশন থাকুক না কেন একটা একটা করে আমি এক্সিকিউট করব একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন শেষ হওয়ার পরই আরেকটা ইন্সট্রাকশন এক্সিকিউশন শুরু হবে তার আগে আমি একটার মাঝখানে আরেকটা শুরু করতে পারবো না সো এটা যদি আমাদের হয় তাহলে আমরা এভাবে একটু সামনের দিকে যাই যে আমাদের ইন্সট্রাকশন এক্সিকিউশনে আমাদের ওভারঅল পাঁচটা স্টেপ ইমাজিন করা হয় যে প্রত্যেকটা ইন্সট্রাকশন যেমন আমি বললাম আমার হাতে তিনটা ইনস্ট্রাকশন আছে একটা প্রোগ্রামের মধ্যে তিনটা ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন টুস্ট্রাকশন থ্রি এই যে তিনটা লাইন তিনটা লাইন আছে তিনটা ইনস্ট্রাকশন আছে সিম্পল প্রোগ্রাম আমি ধরলাম তাহলে প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য আমাকে আগে ইনস্ট্রাকশন ওয়ানের এর পাঁচটা স্টেপ শেষ করতে হবে পাঁচটা স্টেপ কি আমরা একটু পরে আসছি ইনস্ট্রাকশন টু এর পাঁচটা স্টেপ শেষ করতে হবে ইনস্ট্রাকশন থ্রি এর পাঁচটা স্টেপ শেষ করতে হবে প্রত্যেকটা স্টেপে যে আমার কাজ হবে এমন কোনো কথা নেই ডিপেন্ডিং অন দ্য অপারেশন আমার কিছু স্টেপ হয়তো আমাদের মাইক্রোপ্রসেসর কিছু করবে না কিন্তু আমাকে স্টেপটা চেক করে যেতে হবে ওইটা মাস্ট আমি স্টেপগুলো মিস করতে পারবো না কিন্তু হয়তো সব স্টেপে আমাকে কাজ করতে হবে না কিছু স্টেপে আমি নো অপারেশন হবে কোনো অপারেশন হবে না মাইক্রোপ্রসেসরে বিকজ যে আমার ওই স্টেপটা নেচারই ছিল ওইটা আমরা একটু পরেই কথাটা বুঝবো কিন্তু আগে আমাদের ফান্ডামেন্টাল এই জিনিসটা একটু বুঝতে হবে যতগুলো ইনস্ট্রাকশন থাকুক প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য পাঁচটা স্টেপ আমাকে চেক করে যেতে হবে পাঁচটা স্টেপ চেক না করে আমি পরে ইনস্ট্রাকশনে যেতে পারবো না ঠিক আছে সো এই পাঁচটা স্টেপ হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট ফেচ দিয়ে শুরু হয় ফেচ ইনস্ট্রাকশন ডিগোড ইন্সট্রাকশন ফেচ অপারেন্স এক্সিকিউট অপারেশন স্টোর রেজাল্ট সো প্রত্যেকটা জিনিস কি আমরা আস্তে আস্তে আসছি কিন্তু আমাদের ফান্ডামেটালি এই ইনফরমেশনটা একটু মাথায় রাখতে হবে যত ইনস্ট্রাকশান ই থাকুক না কেন প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য পাঁচটা স্টেপ আমাকে ফলো করতে হবে পাঁচটা স্টেপ ফলো করার পরই ইনস্ট্রাকশন এক্সিকিউশনটা শেষ হবে তাহলে আমি পরের ইনস্ট্রাকশনে যেতে পারবো ঠিক আছে সো এই পাঁচটা ইনস্ট্রাকশন একটু মাথায় রাখিয়ে এরপরে একটা একটা করে আমরা আগাবো সো আমাদের ইন্সট্রাকশন প্রথমে আমি আমার ইনস্ট্রাকশনটা একদম ফার্স্ট লাইনে আমাকে যে ইনস্ট্রাকশনটা দেয়া আছে ওই ইনস্ট্রাকশন থেকে আমি শুরু করব তারপরে অবভিয়াসলি আমরা যেটা বললাম সিম্পল কম্পিউটারিং সিস্টেমে আমি এক লাইন এক লাইন করে যাই সিম্পল প্রোগ্রামিং এক লাইন এক লাইন করে যাওয়া টপ টু বটম সো এক লাইন এক লাইন করে আমি এক্সিকিউট করে একদম শেষ পর্যন্ত আমি এক্সিকিউট করে আমাদের ওভারঅল অপারেশনটা শেষ করব ঠিক আছে সো এখানে যদি আমাদের কারো কোনো কোশ্চেন থাকে আমরা একটু কোশ্চেন করতে পারি না হলে একটু সামনের দিকে চলে যাব কিন্তু এটা খুব বেসিক জিনিস এই জিনিসগুলো আমাদের প্রতি সেমিস্টারে অনেকেরই ভুল হয় আমরা একটু জিনিসগুলো গুলিয়ে ফেলি যে কখন স্টেপ কখন অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন কয়টা স্টেপ করতে হয় এই জিনিসগুলো আমাদেরকে একটু সবার যাতে ক্লিয়ার থাকে ওকে তাহলে আমরা একটু একটা একটা করে আমরা আস্তে আস্তে দেখবো এই জিনিসগুলো আমরা একটু সময় নিয়ে দেখবো যে আমাদের আইডিয়াটা হচ্ছে আমরা একদম সিম্পল প্রোগ্রাম দিয়ে শুরু করলাম আমরা একটা সিম্পল প্রোগ্রাম এক্সিকিউট করছি এটাকে বলা হয় একটা সুডো কোড সো এটা আমরা একটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও দেখবো সুডো কোড মিন্স হচ্ছে আমরা অ্যাকচুয়াল কোডে লিখিনি সুডো কোডটা ডিফারেন্টলি লেখা যায় আমরা অ্যাকচুয়াল কোডিং এ কোড এখানে কোডটা লিখিনি কিন্তু একটা প্রোগ্রাম আমি এখানে লিখেছি কিভাবে লিখেছি প্রোগ্রামের স্টেপগুলো লিখেছি প্রোগ্রামের স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি ওই প্রোগ্রামে তিনটা ইনস্ট্রাকশন আছে তিনটা স্টেপ এখানে লেখা হয়েছে আর এই যে আমি প্রোগ্রামটা লিখলাম থ্রি ইনস্ট্রাকশন প্রোগ্রাম এইগুলো হচ্ছে সুডো কোড লিখলাম ঠিক আছে সুডো কোড হচ্ছে অ্যাকচুয়াল কোড না সুডো মিনস হচ্ছে এটা একটা রেপ্রেজেন্টেশন কোডের একটা রেপ্রেজেন্টেশন কিন্তু অ্যাকচুয়াল কোড আমি এখানে লিখিনি সো এই যে আমরা জিনিসটা দিলাম তিনটা ইনস্ট্রাকশন আমার হাতে আছে এই তিনটা ইনস্ট্রাকশন আমাকে একটা একটা করে এক্সিকিউট করতে হবে সো অবভিয়াসলি আমার ইনস্ট্রাকশন ওয়ানের জন্য পাঁচটা স্টেপ আমাকে চেক করতে হবে ইনস্ট্রাকশন টু এর জন্য পাঁচটা স্টেপ চেক করতে হবে ইনস্ট্রাকশন থ্রি এর জন্য পাঁচটা স্টেপ চেক করতে হবে সো এই স্টেপগুলো আমরা চেকিংটা স্কিপ করতে পারবো না যেটা হবে যে ইনস্ট্রাকশন অনুযায়ী আমার হয়তো একটা দুইটা স্টেপে আমাকে কোনো কাজ করতে হবে না কিন্তু ওটা ডিপেন্ড করে আমাকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওইটার উপরে ডিপেন্ড করে আর কিছু কিছু স্টেপ আমাকে সব সময় করতে হবে এটা আমি অ্যাভয়েড করতে পারবো না এটা আমরা একটু পরেই জিনিসগুলো এক্সপ্লেনেশনে দেখতে পাবো ঠিক আছে সো আমাদের একটু আমরা সামনের দিকে যাই যে আমরা প্রথম ইনস্ট্রাকশনটা ধরি আমাদের ইনস্ট্রাকশন 1 ইনস্ট্রাকশন 1টা ছিল আমাকে কি করতে বলা হচ্ছে কালেক্ট ডেটা ফ্রম মেমরি লোকেশন 500 সো এটা সুডো কোডে লেখা আছে সুডো কোডটা এইভাবে সুন্দর করে ইংলিশেও লেখা যায় আবার খুব একটু আমাদের একটু ব্রিফলিও লেখা যায় সো এখানে যেটা করা হয়েছে আমি জিনিসগুলো একটু জুম করছি আস্তে আস্তে এটা হচ্ছে আমাদের জন্য ইনস্ট্রাকশন ওয়ান ইনস্ট্রাকশন অবভিয়াসলি এত বড় লাইনটা আমার আর্কিটেকচারের মধ্যে লেখা টাফ সো এটার জন্য একটু সুডোগোড লেখা হয়েছে ল্যাঙ্গুয়েজ স্টাইলে যেটাকে বলা হয়েছে লোড কালেক্ট ডেটা মিনস হচ্ছে ডেটা লোড করা কোথেকে লোড করছে মেমরি লোকেশন থেকে কোথায় লোড করছে অবভিয়াসলি একটা রেজিস্টারে যে কালেক্ট ডেটা মিনস হচ্ছে মাইক্রোপ্রসেসরের কাছে ডেটাটা আসছে মাইক্রোপ্রসেসরে ডেটা রাখার জন্য রেজিস্টার ছাড়া আর কিছু নেই তাহলে আমি একটা রেজিস্টার যে কোনো একটা আরবিটারি নিয়ে নিলাম আমি বললাম রেজিস্টারটার নাম হচ্ছে আর একটা নাম দিলাম আর জিরো নাম আর আর এটা হচ্ছে অ্যাসেমি ল্যাঙ্গুয়েজ স্টাইলে আপাতত আমরা পুরো না বুঝলেও জাস্ট এই এটা হচ্ছে অ্যাসেমি ল্যাঙ্গুয়েজের মতো করে লেখা হয়েছে কিন্তু অ্যাকচুয়াল কোড এরকম না অ্যাকচুয়াল কোডটা আরও ডিফারেন্ট সরি অ্যাকচুয়াল কোডটা আরেকটু একটু ডিফারেন্ট সো জাস্ট এটাও একটা সুডো উপরে হচ্ছে বড় ইংলিশে জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে নিচে একটু সুডো কোডে জিনিসগুলো একটু কম লিখে এক্সপ্লেন করা হয়েছে সো এখানে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের জন্য সোর্স আমি সোর্সটা পরে লিখলাম আর আমি ডেস্টিনেশনটা আগে দিলাম সো একটা জায়গা থেকে ডেটাটা আরেকটা জায়গায় যাবে যেখান থেকে আসবে ওটা হচ্ছে সোর্স যেখানে যাবে ওটা হচ্ছে ডেস্টিনেশন সো আমাদের এই যে আমরা এখন প্রোগ্রামিং নিয়ে চিন্তা করবো না ওইটা আমাদের টার্গেট না আমাদের মেইন হচ্ছে যে এই লাইন অফ যেটা দেওয়া আছে এটাকে কিভাবে এক্সিকিউট করব ওইটা নিয়ে আমরা চিন্তা করছি ঠিক আছে সো প্রোগ্রামিং এই জিনিসগুলো অনেক আসবে ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক ক্লাস হবে সো আমরা ওইটা আরো ক্লিয়ার হবে সো এখন এত টোটাল ক্লিয়ার না হলে আপাতত ধরে রাখি যে লোড আর জিরো কমা এম ফাইভ হান্ড্রেড ইন থার্ড ব্র্যাকেট এটা যেটা লিখলাম এটা হচ্ছে আমার প্রোগ্রামিক রেপ্রেজেন্টেশন অফ কালেক্ট ডেটা ফ্রম মেমরি লোকেশন ফাইভ হান্ড্রেড বুঝতে পারলাম সো জাস্ট একটা রেপ্রেজেন্টেশন এটা হচ্ছে একটা প্রোগ্রামিক একটা সুডো কোড রেপ্রেজেন্টেশন জাস্ট ওই পুরো কথাটা না লিখে আমি লিখলাম লোড আর জিরো কমা এম ফাইভ হান্ড্রেড সো যাই হোক এখন হচ্ছে যে আমরা এই ইনস্ট্রাকশনটা একটু এক্সিকিউট আমাকে করতে হবে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে হলে আমাকে পাঁচটা স্টেপ ফলো করতে হবে পাঁচটা স্টেপের নাম একটু আগে দেওয়া হয়েছে পাঁচটা পাঁচটা স্টেপ আমি আমি একটু চেক করে করে যেতে হবে যে আমার স্টেপের থ্রুতে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে পারি সো যাই হোক প্রথম কাজ হচ্ছে কিছু করার আগে যে ইনস্ট্রাকশনের মধ্যে কি আছে ওটা বোঝারও আগে প্রথম কাজ হচ্ছে ইনস্ট্রাকশনটা যেখানে আছে ওখান থেকে মেমোরি লোকেশন ওখান থেকে আমার মাইক্রোসেসারে নিয়ে আসা যেটা আমি শুরু থেকে বললাম সবকিছুই সফটওয়্যার

আমি লিখতে পারি যে আমাদের তিন লাইনের কোড তিন 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 লাইনের 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 যে কোডটা আছে কোড ফার্স্ট লাইনটা আমি ধরে নিলাম মাইক্রোপ্রসেসর এটা জানে হান্ড্রেড লোকেশনে আছে এই লোকেশনটা হচ্ছে হান্ড্রেড তাহলে পরেরটা হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ওয়ান হচ্ছে হান্ড্রেড অ্যান্ড টু তাহলে এই তিনটা লোকেশনে যে আমার তিন লাইন অফ প্রোগ্রাম আছে এটা মাইক্রোপ্রসেসর মোটামুটি জানে ও আপাতত হান্ড্রেড জানলেই হবে কারণ এটা যখন ও হান্ড্রেড থেকে কাজ শুরু করবে এরপরে হান্ড্রেড ওয়ানে যাবে অটোমেটিক তারপরে হান্ড্রেড টুতে যাবে সো এটা আমাকে বলে দিতে হবে না বারবার সো যাই হোক আমি ধরে নেব মাইক্রোপ্রসেসর অলরেডি জানে যে আমাকে হান্ড্রেড লোকেশন থেকে শুরু করতে হবে তো ও যেটা করবে আমরা যদি একটু আর্কিটেকচারের ভিতরে তাকাই এই জিনিসটা আমি মুছে দিচ্ছি যাতে আমাদের একটু ল্যাস হয় হ্যাঁ ভিতরে একটু তাকাই জিনিসটা হয়তো ছোট স্ক্রিনে হলে একটু জুম করে নেই যে আমার পিসির ভ্যালুটাও কি করেছে 100 করে রেখেছে কেন 100 করে রেখেছে আমি বললাম মাইক্রোপ্রসেসর জানে যে প্রথম ইনস্ট্রাকশনটা 100 মেমরি লোকেশনে আছে কি ইনস্ট্রাকশনের ভিতরে কি আছে ও কিছুই জানে না কোন জাস্ট ওই লাইন অফ কোডটা নিজের কাছে নিয়ে আসবে সো ওইটা যেই স্টেপে হয় ওটার নাম হচ্ছে ফেচ ইনস্ট্রাকশন যে আমি ইনস্ট্রাকশনটা ফেচ করে নিয়ে আসছি ক্যাচ করে নিয়ে আসছি মেমোরি থেকে তাহলে ওটা প্রসেসটা কি যে রিড দ্য ভ্যালু অফ পিসি প্রোগ্রাম কাউন্টার টু নো হোয়ার টু কালেক্ট দ্য ইনস্ট্রাকশন যে কোথ থেকে ইনস্ট্রাকশন এই যে পিসির ভ্যালুটা আমরা সেট করে দিব নাকি হ্যাঁ আবারো জিনিসটা আমি দুইবার বললাম মাইক্রো প্রসেস আমরা ধরে নিয়েছি মাইক্রো প্রসেস অলরেডি জানে এটা আমরা সেট করার কিছু নেই মাইক্রো প্রসেস অলরেডি জানে আমরা ধরে নিয়েছি প্রসেসটা আর একটু কমপ্লিকেটেড সো এটা আমরা ওটা নিয়ে আপাতত আমরা চিন্তা না করি আমাদের এই প্রোগ্রামের জন্য আমরা ধরে নেই মাইক্রোপ্রসেসর প্রসেসর অলরেডি জানে প্রোগ্রামটা হান্ড্রেড লোকেশন থেকে শুরু হয়েছে এটা ওয়ান থাউজেন্ড হতে পারতো ওয়ান হতে পারতো ডাজেন্ট ম্যাটার জাস্ট আমি বলে ধরে নিলাম হান্ড্রেড লোকেশন থেকে প্রোগ্রামটা শুরু হয়েছে মাইক্রো এটা অলরেডি জানে সো পিসির ভ্যালুটা অলরেডি হান্ড্রেড সো আপাতত ওখান থেকে আমি শুরু করছি তাহলে ওখান থেকে যদি এক্সপ্লেনেশন শুরু করি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পিসির ভ্যালুটা রিড করা পিসির ভ্যালু যখনই হান্ড্রেড দেখবে মাইক্রোপ্রসেসর তাহলে আমাদের মেইন পরের কাজ হচ্ছে যে আমাকে একটু ইনস্ট্রাকশন রেজিস্টারে হান্ড্রেড লোকেশনে যে ইন্সট্রাকশনটা আছে ওটা একটু নিয়ে আসা তাহলে আমি আর্কিটেকচারে যদি তাকাই ভিজুয়ালি এটা একটু দেখানো হয়েছে যে হান্ড্রেড লোকেশন থেকে একটা ইন্সট্রাকশন এসে আইআর এসে সেভ হচ্ছে সো আইআর হচ্ছিল ইন্সট্রাকশন রেজিস্টার সো পিসির ভ্যালু দেখে মাইক্রোপ্রসেসর বুঝতে পারলো কোথায় যেতে হবে ওই লোকেশনে গেল ওই লোকেশনের ভিতরে যে কোডটা ছিল ওইটাকেও নিজের কাছে নিয়ে আসলো নিজের কাছে আনা হচ্ছে একটা না একটা জায়গা তো সেভ করতে হবে ও এ সেভ করে রাখলো এটা শুধু ইনস্ট্রাকশনটা ও এখনো জানে না ইনস্ট্রাকশনের ভিতরে কি আছে কিছুই এখনো বুঝে নিও ও শুধু যা আছে ওটা নিয়ে আসলো আর যখনই ও আনার কাজটা করলো আমার পিসির ভ্যালুটা হয়ে যাবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান অটোমেটিক এটা একটা কাউন্টার কাজ হয়ে যাওয়ার পরে এটা কাউন্ট প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে প্রোগ্রাম কাউন্টার সবসময় ইনক্রিমেন্ট করবে ইনক্রিমেন্ট করার কারণ হচ্ছে কারণ আমাকে পিসি ভ্যালুটা বলে দিবে যে নেক্সট ইনস্ট্রাকশনটা কোথায় আছে তাহলে আমি বললাম আমাদের হান্ড্রেড অ্যান্ড ওয়ানে আছে সো যাই হোক এখন আমরা আমাদের পিসির ভ্যালু দেখে আমি মেমরি লোকেশনে গিয়ে আমার কোডটা নিয়ে আসলাম ইনস্ট্রাকশনটা নিয়ে আসলাম ওইটা এনে আমার আইআর রাখলাম এটা ছিল আমাদের জন্য স্টেপ ওয়ান স্টেপ ওয়ান এটার নাম হচ্ছে আমাদের জন্য ফেচ অপারেন্স অথবা এখানে শুধু ফেচ লিখেছে লিখেছে এটার নাম হচ্ছে ফেচ সরি ফেচ ইনস্ট্রাকশন আমার বলার ভুল স্টেপ ওয়ান হচ্ছে আমাদের জন্য ফেচ ইনস্ট্রাকশন সো আমরা যদি একটু পিছনে যাই নামটা দেখি একটু আমাদের স্টেপ ওয়ান ছিল ফেচ ইনস্ট্রাকশন সো ফেচ ইনস্ট্রাকশন দিয়ে জাস্ট আমরা ইনস্ট্রাকশনটাকে আমার কাছে নিয়ে আসলাম এখন আমরা ট্রাই করব যে ইন্সট্রাকশনের ভিতরে কি আছে ওটা বুঝা। অবভিয়াসলি ওটা না বুঝলে আমি এক্সিকিউট করতে পারবো না। ইন্সট্রাকশন কি করতে বলেছে ওটা যদি না বুঝি তাহলে আমার ইন্সট্রাকশনের কাজটা হবে না। তাহলে স্টেপ ওয়ান হচ্ছে জাস্ট যা আছে ওটাকে মেমরি থেকে একটু নিয়ে আসা। এখন যেহেতু আমি নিজের কাছে কোডটা নিয়ে এসেছি এটাকে নিয়ে আমি একটু অ্যানালাইসিস করতে পারি। সো অ্যানালাইসিস করার জন্য আমি নেক্সটটা বুঝিয়ে তারপর क्वेश्चन নিচ্ছি অ্যানালাইসিসটা করার জন্য আমরা তাহলে নেক্সট স্টেপটা হচ্ছে ডিকোড ইনস্ট্রাকশন সো এটা হচ্ছে আমাদের জন্য স্টেপ টু এখনো আমরা ইনস্ট্রাকশন ওয়ানেই আছি স্টেপ টু স্টেপ টুটা হচ্ছে আমাদের জন্য ডিকোড ইনস্ট্রাকশন যে ইনস্ট্রাকশনটা আমি এনেছিলাম এভাবে আমি লিখতে পারি ইনস্ট্রাকশনটা ছিল কালেক্ট ডেটা ফ্রম মেমোরি লোকেশন ফাইভ হান্ড্রেড অথবা যদি আমি একটু সুডো কোডে লিখি যে ইন টার্মস অফ একটু প্রোগ্রামিং স্ট্রাকচারে যদি লিখি এই জিনিসটা হচ্ছে লোড আর জিরো কোত্থেকে আমি ভ্যালুটা আনবো মেমোরি লোকেশন এম ফাইভ হান্ড্রেড থেকে ভ্যালুটা আনবো এম ফাইভ হান্ড্রেড থেকে ভ্যালুটা এনে অবভিয়াসলি কোথাও না কোথাও রাখতে হবে একটা সোর্স থাকলে একটা ডেস্টিনেশন থাকতে হবে না হলে ভ্যালুটা আমার হারিয়ে যাবে আর ভ্যালুটা হারিয়ে গেলে আমি পরের কাজগুলো করতে পারবো না প্রোগ্রামের এক্সিকিউশনের কাজটা করতে পারবো না তাহলে একটা না একটা যা রাখতে হবে আমি একটা রেজিস্টারে রেখেছি এটার নাম হচ্ছে আর যাই হোক ওটা এত ইম্পর্টেন্ট কিছু না ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে একটা যেখানে আমি রাখি না কেন ওটা ওই ইনস্ট্রাকশনটা আমাকে এক্সিকিউট করতে হবে তাহলে আমি ফেচ ইনস্ট্রাকশন করলাম সেকেন্ড স্টেপে আমি এটাকে ডিকোড করলাম ডিটারমিন হোয়াট দ্য ইনস্ট্রাকশন मींस এখন আমি বুঝলাম ওকে আমাকে একটা লোডিং এর কাজ বলেছে দ্যাট মিন্স হচ্ছে মেমরি লোকেশন থেকে আমার একটা সার্টেন রেজিস্টারে জিনিসটা লোড করতে হবে এটা আমি এই কাজটা যে করতে হবে মাইক্রোপ্রসেসর এখন বুঝলো সো মাইক্রোপ্রসেসর বুঝার পরে আমাদের পরের স্টেপে গিয়ে ও এখন অ্যাকচুয়াল কাজগুলো শুরু করবে সো এই কাজ অ্যাকচুয়াল কাজগুলো শুরু করার আগে আমি যে দুইটা স্টেপ বললাম ফেচ ইনস্ট্রাকশন আর ডিকোড ইনস্ট্রাকশন আর একটা জিনিস হচ্ছে যে এখানে একটু অ্যারো দেখানো হয়েছে এটা মিনস হচ্ছে যে এই যে আমার ইনস্ট্রাকশনটা আমি আইআরএ এনেছি এটা ডিকোড করার জন্য ও এটাকে এখানে আমাদের উপরে একটা কন্ট্রোল লজিক ইউনিট ছিল সো একটা যে লজিক ইউনিট ছিল কন্ট্রোল ইউনিট ছিল ওই ইউনিটে আমার ওই ইনস্ট্রাকশনটা ইমাজিন করা হয়েছে যে ওই ইউনিটে ইনস্ট্রাকশনটাকে পাঠিয়ে দেয়া হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড টু ডিকোড যে আমার ইনস্ট্রাকশনের মানে কি এই যে আমি যেটা আনলাম থেকে আমাকে এই অ্যারোটা দেওয়া হয়েছে ঠিক আছে সো আমাদের দুইটা স্টেপ আমরা করলাম প্রথমেও করলাম আমি ফেচ তারপরে করলাম ফেচ ইনস্ট্রাকশন করলাম তারপরে আমি ডিকোড ইনস্ট্রাকশন করলাম এই দুইটা স্টেপ নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু কোশ্চেন করতে পারি ওকে সো আমাদের প্রথমে হচ্ছে আমাদের বারবার আমরা একটু খেয়াল রাখবো আমাদের ইনস্ট্রাকশন এখন আমি ওয়ানে আছি আমি স্টেপ ওয়ান শেষ করলাম স্টেপ শেষ করলাম আমাদের আমাদের থার্ড স্টেপটা হচ্ছে হচ্ছে সো মানে আমরা এটা ল্যাঙ্গুয়েজে অপারেন্স অপারেন্স গিয়ে দেখবো যে যে কোনো টাইপের ডেটা এটা হতে একটা অপারেশনাল ডেটা হতে পারে এটা একটা আমাদের নিউমেরিক্যাল ডেটা হতে পারে ওয়াট এভার ইট ইজ যে কোনো টাইপের ডেটা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে বলবে ওটাকেও মেইনলি আমরা যে আমাদের মুভ ডেটা ফ্রম মেমরি টু রেজিস্টার যখনই আমাদের এই মুভমেন্টগুলো হবে স্পেশালি মেমরি থেকে রেজিস্টারে যখন মুভমেন্ট হবে ডেটা তখন এটাকে আমি বলবো অপারেন্স আমি অপারেন্স ফেচ করে আনছি মেমরি থেকে আমি আমার রেজিস্টারে ডেটা নিয়ে আসছি দ্যাট পিন্স হচ্ছে এটা হচ্ছে ফেচ অপারেন্স সো আমাদের স্টেপ থ্রি সবসময় ফেচ অপারেন্স। মেমরি থেকে যখনই রেজিস্টারে কোনো ডেটা আসবে ইন টার্মস অফ ইনস্ট্রাকশন একটা হচ্ছে আগে আমি ইনস্ট্রাকশন এনেছিলাম এখন ইনস্ট্রাকশনে যেই ডেটাটা স্পেসিফিক আনতে বলা হচ্ছে ওটা যদি আমাকে ইনস্ট্রাকশনের মধ্যে যদি একটা স্পেসিফিক ডেটা আনতে বলে ওইটা আমাকে ফেচ অপারেন্ট স্টেপে গিয়ে আনতে হবে তাহলে এই যে আমাদের ইনস্ট্রাকশন ওয়ান ছিল ইনস্ট্রাকশন ওয়ান বলেছে আমাকে কালেক্ট ডেটা ফ্রম মেমোরি লোকেশন ফাইভ তাহলে আমরা স্টেপ ওয়ানে ইনস্ট্রাকশনটা আনলাম স্টেপ টু তে বুঝলাম আমাকে এই কাজটা করতে বলা হচ্ছে তাহলে কি কাজ করতে বলা হচ্ছে একটা মেমোরি লোকেশন থেকে ডেটা কালেক্ট করে নিয়ে আসতে বলা হচ্ছে তাহলে খুব ইজি বুঝা যে আমাদের অবভিয়াসলি স্টেপ থ্রিতে এই কাজটা করতে হবে কারণ স্টেপ থ্রি হচ্ছে ফেচ অপারেন্সের সময় যে আমাকে যদি মেমোরি থেকে রেজিস্টারে কোনো ডেটা নিয়ে আসতে হয় অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন তাহলে এটা ফেচ অপারেন্সে শেষ করতে হবে তাহলে এজন্য যেহেতু আমাদের এই প্রোগ্রামের লাইন ওয়ানে আমাকে বলেছে কালেক্ট ডেটা ফ্রম মেমোরি লোকেশন ফাইভ হান্ড্রেড আমরা যদি একটু আর্কিটেকচারের দিকে তাকাই মেমোরি লোকেশন ফাইভ এর মধ্যে একটু খেয়াল করি এটা হচ্ছে মেমোরি লোকেশন ফাইভ হান্ড্রেড এই মেমোরি লোকেশন ফাইভ এর মধ্যে আমার যে ডেটাটা আছে দশ ওটা কোথায় মুভ হলো ওটা হচ্ছে আর জিরো তে মুভ হলো কারণ আমরা ইন টার্মস অফ প্রোগ্রামিং সুডো কোড আমি বলেছি জাস্ট ইমাজিন করেছি ইন টার্মস অফ প্রোগ্রামিং সুডো যে আমি এটা বললাম লোড আর জিরো এম ফাইভ হান্ড্রেড এটা আর না হয়ে অন্য রেজিস্টার আর জিরো আর ওয়ান বলে কোনো রেজিস্টার থাকে না এটা জাস্ট আর্কিটেকচার ইন টার্মস অফ আর্কিটেকচার তোমাকে এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে এটা অন্য যে কোনো রেজিস্টার হতে পার হতে পারতো আমি জাস্ট বাই ডিজাইন বললাম একটা রেজিস্টার আর ওখানে আমার লোড ভ্যালুটা লোড করো লোড করো মিনস হচ্ছে ভ্যালুটা মেমোরি থেকে নিয়ে এসে আমাকে দাও রেজিস্টারে দাও তাহলে আমার ফেচ অপারেন্ট স্টেপে আমি কাজটা করলাম কারণ আমার এটা ডেজিগনেটেড স্টেপ যে আমার মেমরি থেকে যদি রেজিস্টারে ডেটা মুভ করতে হয় ইনস্ট্রাকশনে যদি বলে এটা করো তাহলে আমার ওই কাজটা আমার ফেচ অপারেন্স স্টেপে হবে তাহলে আমাদের যেহেতু ইনস্ট্রাকশন ওয়ানে বলেছে এই কাজটা করতে তাহলে এই জন্য আমার মেমরি লোকেশনের ফাইভ হান্ড্রেডের মধ্যে যে ডেটাটা ছিল দশ ওই দশটা আমার রেজিস্টারের মধ্যে মুভ হয়েছে ঠিক আছে সো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝা যে ফাইভ হান্ড্রেড হচ্ছে মেমোরি লোকেশন আর ওইটার মধ্যে যে ডেটা আছে ওইটা মুভ হবে লোকেশনের কোনো ইনফরমেশন মুভ হবে না এটা যাতে আমরা কনফিউজ না হই ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের জন্য ফেচ অপারেন্স আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে বলেছে অপারেন্স ফেচ করার জন্য দ্যাট মিন্স হচ্ছে মেমরি থেকে রেজিস্টারে কিছু একটা নিয়ে আসার জন্য ওটা আমরা করলাম এটা ফলো করলাম তারপরে স্টেপ 4 এখন হচ্ছে কথা হচ্ছে যে আমাদের কোনো অপারেশন এক্সিকিউট অপারেশন বেসিক্যালি হচ্ছে তে কোনো অপারেশন আছে কিনা আবারও খেয়াল করি আমাদের ইনস্ট্রাকশনটা হচ্ছে কালেক্ট ডেটা ফ্রম মেমোরি ফাইভ হান্ড্রেড ইন টার্মস অফ প্রোগ্রামিং আমি এটা লিখেছিলাম লোড আর জিরো এম ফাইভ হান্ড্রেড এক জায়গা থেকে আরেক জায়গায় একটা ডেটা মুভ করার কাজ অবভিয়াসলি এখানে আমার ডেটা ম্যানিপুলেশন নেই আমি কোনো কিছু অ্যাড করে নিই করে নিই কোনো ডিসিশন নেই নি তাহলে আমার এলিউর মধ্যে দিয়ে কোনো অপারেশন এই ইনস্ট্রাকশনের জন্য নেই সো যেহেতু এল ইউর মধ্যে কোনো অপারেশন নেই তাহলে এক্সিকিউট অপারেশন স্টেপ ফর ইনস্ট্রাকশন ওয়ান এটা হবে নো অপারেশন দ্যাট মিনস হচ্ছে এটাতে কোনো কাজ হবে না এই স্টেপটা আমি চেক করব কিন্তু মাইক্রোপ্রসেসর দেখবে যে স্টেপ নাম্বার ফোরে ইনস্ট্রাকশন ওয়ানের কোনো কাজ নেই এটা জাস্ট ডাজ নাথিং সো এটাকে ইন টার্মস অফ মাইক্রোপ্রসেসর ল্যাঙ্গুয়েজ এটাকে বলে নো অপারেশন এনওপি so at the হবে that means হচ্ছে জাস্ট চেক করে গেলাম কোনো কাজ নেই আমি সামনের দিকে মুভ করব so যে কেন এটা কাজ নেই আবারো আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা অ্যাকচুয়াল ইন্সট্রাকশনে এখন আমরা যে ডিকোট ডিকোড করেছি আমি বুঝি ইন্সট্রাকশনে বলেছে মেমরি থেকে রেজিস্টার একটা ভ্যালু নিয়ে আসো কিন্তু ভ্যালুটা নিয়ে কি করতে হবে এখনো আমাকে আমি জানি না so যেহেতু যেহেতু আমাদের এখনো ভ্যালু ম্যানিপুলেশন অথবা ডেটার কোনো অপারেশন আসেনি so এক্সিকিউট অপারেশন স্টেপে কোনো কাজ হবে না ফাইনালি আমাদের একটা স্টেপ বাকি আছে স্টোর রেজাল্টস একই কথা আমি যদি ইনস্ট্রাকশনের দিকে তাকাই ইনস্ট্রাকশন ওয়ান আমাকে বলেছে কালেক্ট ডেটা ফ্রম মেমোরি লোকেশন ফাইভ হান্ড্রেড সো মেমোরি লোকেশন থেকে ডেটা এসেছে এখনো কোনো ডেটা যায়নি যেহেতু মেমোরিতে এখনো কোনো ডেটা যায়নি ইনস্ট্রাকশন ওয়ানের এর স্টেপ ফাইভ স্টেপ ফাইভে এ কি করে স্টোর রেজাল্টটা স্টোর করে মেমোরিতে যেহেতু এখনো কোনো মেমোরিতে কিছু যাচ্ছে না তাহলে আমার ইনস্ট্রাকশন ওয়ানের স্টেপ ফাইভটাও আমাদের কোনো কাজ হবে না এটাও একটা এনওপি ঠিক আছে তাহলে আমাদের যেটা আমরা দেখলাম যে ইনস্ট্রাকশন অনুযায়ী এই জিনিসটা আমি একটু পরে সামারাইজ করব কিন্তু আগে আমরা একটু মেন্টালি একটু জিনিসটা ইমাজিন করার চেষ্টা করি যে আমাদের স্টেপ 1 থেকে স্টেপ 5 ডিপেন্ডিং অন দা ইনস্ট্রাকশন কিছু স্টেপে কাজ হয়েছে কিছু স্টেপে কাজ হয়নি এখন ইন টার্মস অফ আমরা যদি স্টেপগুলোর মধ্যে কি কাজ ছিল এটা যদি চিন্তা করি ফেচ ইনস্ট্রাকশন আমাকে সব সময় করতে হবে আমি যদি ইনস্ট্রাকশন নিজের কাছে না আনি তাহলে আমার এক্সিকিউট করার কিছু নেই তাহলে ওইটা করলাম সেকেন্ড হচ্ছে ডিকোড ইনস্ট্রাকশন এটাও আমাকে সব সময় করতে হবে আমি যদি বুঝতে না চাই যে ইনস্ট্রাকশনের মধ্যে কি বলা আছে তাহলে নেক্সট স্টেপ গুলো তো কোনো কাজ হবে না তারপরে অবভিয়াসলি ইনস্ট্রাকশন ডিকোড করার পরে আমি বুঝি যে এখন আমাকে কি করতে হবে ওই অপারেশন অনুযায়ী আমি হয়তো ফেচ অপারেন্সে কাজ করতে পারি নাও করতে পারি এক্সিকিউট অপারেশন স্টেপে আমি কাজ করতে পারি নাও করতে পারি স্টোর রেজাল্ট স্টেপে আমি কাজ করতে পারি নাও করতে পারি এটা ডিপেন্স অন দ্য অপারেশন এখন ডিফারেন্ট টাইয়ারস অফ অপারেশনে এটা হচ্ছে আমাকে একটু বুঝতে হবে যে কোন অপারেশানে কোন স্টেপে কাজ হওয়া উচিত এটা অপারেশনের দিকে তাকালেই বোঝা যায় আমি যদি স্টেপগুলো বুঝি সো আমাদের ফর দিস স্টেজ আমাদেরকে খুব डिफरेंट टाइप्स অফ অপারেশন শেখানো হবে না খুব সিম্পল কিছু অপারেশন এখানে দেখানো হচ্ছে ইনস্ট্রাকশন 1 এ একটা অপারেশন দেখলাম ইনস্ট্রাকশন 2 তে দেখব 3 তে দেখব এই টাইপের জিনিসের উপরেই আমাদের एग्जाम হবে তোমাকে क्वेश्चन করা হবে অতটুকু যদি আমি বুঝি মোর দ্যান খুব ভ্যারাইটি অফ অপারেশন তোমাকে এখন দেয়া হবে না জাস্ট টু মেক ইট ক্লিয়ার যে আমরা স্টেপগুলো বুঝি কিনা আগে একটা সিম্পল অপারেশন দিয়ে এটা আমার জানা দরকার আছে তারপরে আমরা অ্যাডভান্স থেকে যেতে পারবো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করার সময় জিনিসগুলো আমাদের আবার লাগবে কিন্তু আপাতত একদম খুব সিম্পল জিনিস আমরা লাইন বাই লাইন গিয়ে আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব যে আমাকে অপারেশনের দিকে তাকিয়ে ইনস্ট্রাকশনের দিকে তাকিয়ে আমি বুঝে কিনা আমার কোন স্টেপে কাজ হবে কোন স্টেপে কাজ হবে না এই জিনিসটা আমাকে ক্যাচ করতে হবে এটা ইনস্ট্রাকশন দেখেই বুঝা যাবে যদি আমি বুঝি কোন স্টেপে আসলে কি হয় বুঝতে পারলাম সো এই জিনিসটা আমরা একটু সামারি করছি যেটা আস্তে আস্তে আমি সামারি করছি যদি আমরা কোনো ইনফরমেশন মিস করে থাকি যে আমরা এখনো আমরা তিন লাইনের একটা প্রোগ্রাম এখনো আমরা ইনস্ট্রাকশন ওয়ানে আছি ইনস্ট্রাকশন ওয়ানটা কি ছিল আমি শুরু কোডটা লিখছি দ্যাট হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন লিখছি অ্যাকচুয়াল কোড না যে আমার লোড করতে হবে দ্যাট মিন্স হচ্ছে কালেক্ট ডেটা কোত্থেকে কালেক্ট করছি আমি মেমোরি লোকেশন ফাইভ হান্ড্রেড কালেক্ট করছি কোথায় দিচ্ছি একটা রেজিস্টারে দিচ্ছি আমি বললাম রেজিস্টারের নাম হচ্ছে আর জিরো তাহলে মেমোরি লোকেশন ফাইভ ঠিক আছে তাহলে এখন আমরা স্টেপ বাই স্টেপ যদি চিন্তা করি আমাদের স্টেপ ওয়ান স্টেপ ওয়ানটা হচ্ছে আমাদের জন্য ফেচ ইনস্ট্রাকশন সো এটা হচ্ছে আমাদের জন্য ফ্যাচ ইনস্ট্রাকশন সো ফ্যাচ ইনস্ট্রাকশন আমরা দেখলাম আমাদের ইনস্ট্রাকশন ওয়ান এর জন্য এটাতে অবশ্যই করতে হবে কারণ আমি যদি ইনস্ট্রাকশনই না আনি আমাদের আর সামনে কোনো কাজ নেই আগে আমাকে ইনস্ট্রাকশন অবশ্যই সবসময় আনতে হবে সব টাইপের ইনস্ট্রাকশনের জন্য এটা আমাকে করতে হবে তারপরে হচ্ছে স্টেপ টু স্টেপ টুটা আমাদের কি ছিল স্টেপ টুটা আমাদের জন্য ছিল ডিকোড ইনস্ট্রাকশন সো এটা ছিল আমাদের জন্য ডিকোড ইনস্ট্রাকশন সো আমাদের ডিকোড ইনস্ট্রাকশন যেটা ছিল ডিকোড ইনস্ট্রাকশনে অবভিয়াসলি যেটা আমি ফেচ করে এনেছি মেমরি থেকে যে ইনস্ট্রাকশনটা আমার কাছে এনেছি এটাকে আগে বুঝতে হবে তারপরে আমি ওইটা অনুযায়ী কাজ করতে পারবো সো অবভিয়াসলি ডিকোড ইনস্ট্রাকশনটাও সবসময় আমাকে একটু এক্সিকিউট করতে হবে অথবা এই জিনিসটাতে অপারেশন হবে তারপরে স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আমার কি ছিল আমরা যদি একটু মনে করি আমাদের এটা ছিল ফেচ অপারেন্টস তাহলে আমাদের ফেচ অপারেন্স যেটা হবে এটা ডিপেন্ড করে ইনস্ট্রাকশনের উপর আমরা এখন জাস্ট এক টাইপের ইনস্ট্রাকশন দেখেছি আজকে কালকে আমরা আরো ডিফারেন্ট টাইপস দেখব বেশি ডিফারেন্ট টাইপ না দুইটা ডিফারেন্ট টাইপস ও দেখব যে কিছু কিছু জায়গায় আমাকে অপারেন্স ফেচ করতে হবে কিছু জায়গায় করতে হবে না আমাদের হাতে যে ইনস্ট্রাকশনটা আছে এটার মেইন কাজটাই হচ্ছে ফেচটা করা দ্যাট মিন্স হচ্ছে ডেটাটা মেমরি থেকে নিয়ে আসা তাহলে ডেটাটা মেমরি থেকে যেহেতু নিয়ে আসতে হবে তাহলে ফেচ অপারেন্স স্টেপে এখানে কাজ হয়েছে তারপরে হচ্ছে আমাদের স্টেপ ফোর স্টেপ ফোরটা হচ্ছিল আমাদের এক্সিকিউট অপারেশন এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ কিন্তু ডিপেন্ড করে আমাদের ইনস্ট্রাকশনের উপরে কারণ এই স্টেপেই আমরা মেনলি এল ইউতে অপারেশন করব আমাদের যত অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশন আমাদের এই স্টেপেই হবে কিন্তু যেহেতু আমাদের ইনস্ট্রাকশন ওয়ানে আমরা এখনো কোনো অ্যারিথমেটিক লজিক অপারেশনে যাইনি ফর দিস প্রোগ্রাম অথবা ফিউচার প্রোগ্রামিং এই কাজটার জন্য আমরা এখনো কোনো ওই টাইপের অপারেশন করছি না তাহলে আমার স্টেপ ফোরে এটা হচ্ছে একটা নো অপারেশন কোনো কিছু হয়নি কিন্তু আমাকে এটা চেক করে যেতে হবে এটা আমি স্কিপ করতে পারবো না এটাই কম্পিউটার সিস্টেমটা এইভাবে বিল্ড করা হয়েছে আর ফাইনালি হচ্ছে স্টোর রেজাল্টস অবভিয়াসলি মাত্র আমরা ডেটাটা মুভ করলাম এখন আমরা ওই টাইপে কোনো অপারেশন করিনি যে আমাদের অথবা ইনস্ট্রাকশন আমাকে করতে বলেনি যে আমার মেমোরিতে কোনো কিছু সেভ করে রাখতে হবে সো এইখানেও আমাদের এটা কাজ না হলে যে আমরা স্টেপটা করব না না এটা আমরা করতে করতে আমাকে চেক হবে তারপরে এই পাঁচটা স্টেপ করার পরে তারপরে গিয়ে আমাদের ইনস্ট্রাকশন গুলো পরের ইনস্ট্রাকশন গুলো আমরা একটু লোড করতে পারবো পরের ইনস্ট্রাকশন লোড না পরের ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করতে পারবো ঠিক আছে সো এই জিনিসগুলো খুব ভাইটাল এটা আমাদের আরো আমাদের এক্সপ্লেনেশন গুলো কালকে আমরা আবার রিভিউ করব আরো দুইটা লাইন অফ ইনস্ট্রাকশন আমাদের আছে যেটা আমি কেন এটা আমরা এত লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দিচ্ছি কারণ হচ্ছে এটা আমাদের কুইজে বাই বাই আমাদের মিডের সব জায়গায় এই জিনিসগুলো লাগবে খুব ইন ডিটেইল আমাদের এক্সপ্লেনেশন গুলো একটু দিতে হবে খুব থিওরিটিক্যাল আমাদের এই জিনিসগুলো লাইন পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখার জিনিস না খুব টেকনিক্যালি আমরা অ্যানসার করব তোমাকে অ্যানসারের টেকনিকটা দেখিয়ে দেওয়া হবে কিন্তু আমাদের জন্য খুব জিনিসটা একটু বোঝার জিনিস আমি যদি না বুঝি ইনস্ট্রাকশন দেখে অপারেশনটা দেখে আমি যদি না বুঝি কোন স্টেপে কাজ হবে কোন স্টেপে কাজ হবে না আমার টোটালি ভুল হবে আমি বুঝাতে পারলাম তাহলে আমরা আজকে দেখলাম যে কোনো কালেক্ট ডেটা অথবা লোডিং এটাকে বলে ইন্টার্মস অফ ল্যাঙ্গুয়েজ অথবা হার্ডওয়্যার এটাকে বলে লোডিং একটা জায়গা থেকে আরেক জায়গায় ডেটা লোড করা সো এই লোডিং অপারেশনে আমার প্রথম তিনটা স্টেপে কাজ হয়েছে পরের দুইটা স্টেপে কোনো কাজ হয়নি তারপরে আমরা দেখব যে একটা অ্যারিথমেটিক অপারেশনে অবভিয়াসলি আমার স্টেপ ফোরটা আসবে কিন্তু আগের স্টেপ থ্রিতে হয়তো কোনো কাজ নাও হতে পারে কারণ অ্যারিথমেটিক অপারেশনে যাওয়ার আগেই আমি আমার ডেটাগুলো নিয়ে এসেছি মাইক্রোপ্রসেসরের কাছে সো এই জিনিসগুলো আমরা পরের লাইনগুলিতে দেখব সো যেটা আমি বলতে চাচ্ছি অপারেশন দেখে ইনস্ট্রাকশন দেখে আমাকে একটু ডিসাইড করতে হবে কোন স্টেপে কাজ হবে কোন স্টেপে কাজ হবে না এই জিনিসগুলো আমাকে একটু বুঝতে হবে আর একটা জিনিস হচ্ছে যে স্টেপ ওয়ান স্টেপ টু আমাদের সবসময় করতে হবে এটা আমি এটা হচ্ছে যে আমরা আমার গত সেমিস্টারের এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো খুব ফান্ডামেন্টাল জিনিস অনেকেই পরের দিকে ভুল করেছে যে আমরা যেহেতু আমি বলেছিলাম যে সব স্টেপ গুলো হয়তো কাজে নাও আসতে পারে অনেকে আন্দাজে লিখেছে আমাদের স্টেপ টু এই ইনস্ট্রাকশনের জন্য স্টেপ টু কোনো কাজ করে না আর এটা খুবই ফান্ডামেন্টাল গ্যাপ কারণ হচ্ছে আমার যদি ডিকোডই না করি আমি পরের স্টেপ তো করার কোনো প্রশ্নই আসে না আগে আমাকে ইনস্ট্রাকশনটা ডিকোড করে বুঝতে হবে ইনস্ট্রাকশনে কি করা করতে বলা হচ্ছে তারপরে আমার ডেটা আনা নেওয়া অ্যারিথমেটিক অপারেশন সেভ করে রাখা হোয়াট এভার ইট ইজ আমি করব সো এগুলো হচ্ছে খুব ফান্ডামেন্টাল থিংস এগুলো যদি বাই বাই জিজ্ঞেস করা হয় মিডে জিজ্ঞেস করা হয় কুইজে জিজ্ঞেস করা হয় আমরা যদি ফান্ডামেন্টাল থিংস মিস করি তাহলে অবভিয়াসলি এটা আমাদের ওভারঅল কোর্সের আইডিয়াটাকে অথবা আমার আমার কাছে মনে হবে যে তোমার নলেজে খুব হিউজ একটা গ্যাপ আছে ঠিক আছে সো এই জন্য আমাদের এই ফান্ডামেন্টাল বেসিক জিনিসগুলো আমাদেরকে একটু কারেক্ট করতে হবে সো এইগুলো হচ্ছে আমাদের জন্য সামারি আমরা এভাবে আরো দুইটা ইনস্ট্রাকশন স্টেপ গুলো গো থ্রু করব আর এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের জন্য কোনো টেবিল নেই যে এই অপারেশনের জন্য এই স্টেপটা এটা ডিপেন্ডিং অন আমাদের এক একটা ইনস্ট্রাকশন অথবা এক একটা লাইন অফ কোডিং এ প্রত্যেকটা লাইনে কি করতে বলা হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে আমার স্টেপ গুলো ম্যাপ করতে হয় ঠিক আছে সো এগুলো হচ্ছে আমাদের জন্য ওভারঅল জিনিসটা হচ্ছে যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এটা আমাদের কোনো আমরা মুখস্থ করে জিনিসগুলো আমরা করতে পারবো না ঠিক আছে সো এই জিনিসগুলো আমরা একটু দেখবো এটা হচ্ছে যে আমি এখানে একটু সামারি করলাম কিন্তু এখানে আমাদের জিনিসগুলো একটু স্টেপ বাই স্টেপ আমাদের আর্কিটেকচার গুলো একটু দেখানো হয়েছে আমরা যদি শুরু থেকে একটু জিনিসগুলো কালকে আমি এই জিনিসটা রিভিউ করব না সো আমি এখন শুরু থেকে একটু দেখিয়ে যাচ্ছি যে ভিজুয়ালি জিনিসগুলো একটু দেখানো আছে ঠিক আছে আমরা যদি একটু আর্কিটেকচারের মধ্যে তাকাই যেমন ফেচ ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন ওয়ানের এর ফেচ ইনস্ট্রাকশন ভিজুয়ালি ভিতরে দেখানো আছে কিভাবে আমার কোডটাকে মাইক্রোপ্রসেসর নিজের কাছে নিয়ে এসেছে ঠিক আছে সো আমি আবারও যেটা আমাদের শুরুতে একটু কনফিউশন হয়েছিল হান্ড্রেড ভ্যালুটা থেকে আসলো তুমি ধরে নাও হান্ড্রেড ভ্যালুটা মাইক্রোপ্রসেসর অলরেডি জানে অথবা এই যেমন আমাদের সিস্টেম নিয়ে চিন্তা করি আমি যখন কম্পিউটারে কিছু একটা ক্লিক করছি অথবা আমার সেলফোনের মধ্যে আমি যখন একটা অ্যাপের আইকন টাচ করলাম ধরে নাও সাথে সাথে আমার ওই ডিভাইসের পিসিতে একটা ভ্যালু সেট হয়ে গেছে কারণ যেহেতু আমি টাচ করেছি মাইক্রোপ্রসেসরকে এখন একটা সার্টেন মেমরি লোকেশনে গিয়ে প্রোগ্রামটা শুরু করতে হবে সো এই ভ্যালুটা সাতে সাথে মাইক্রোপ্রসেসর জিনিসটা জেনে যায় যে এখন আমাকে কোত্থেকে স্টার্ট করতে হবে সো ওই স্টার্টিং মেমরি লোকেশনের ভ্যালুটা আমার পিসিতে যাবে পিসিতে যাওয়ার পর obviously মাইক্রোপ্রসেসর কাজ শুরু করবে কারণ পিসি না দেখে ও কাজ শুরু করতে পারবে না পিসি ভ্যালু দেখেই ও বুঝতে পারবে যে ওকে আমাকে এখন কাজটা শুরু করতে হবে সো কাজটা শুরু করলো ইনস্ট্রাকশনটাও নিজের কাছে আনলো এনএ ও আইআরএ সেভ করে রাখলো সেভ করে রাখার পর ইন দি মিন টাইম ও পিসি ভ্যালুটা কিন্তু এক বাড়িয়ে দিল কারণ ওর যেহেতু আনার কাজ শেষ এর পরে যাতে যখন পিসিটা অ্যাক্সেস হয় তখন যাতে আমার পরের ইনস্ট্রাকশনে যায় সেম ইনস্ট্রাকশনে যাতে লুপিং না হয় ঠিক আছে সো এই জন্য আমরা এই জিনিসটা একটু ইমাজিন করতে পারি পিসির ভ্যালুটা যদি কোনো কারণে ইনক্রিমেন্ট না হয় এটা আমাদের কম্পিউটার সিস্টেমের জন্য হিউজ একটা এরর আমাদের অনেক সফটওয়্যার কাজ করে না ইন টার্মস অফ ক্র্যাশ করে অথবা অনেক সফটওয়্যার অনেক সময় দেখা যায় যে চালানোর কিছুক্ষণ পরে এটা অনেক কারণে ক্র্যাশ করতে পারে কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে আমাদের এটাও ঠিকভাবে পিসির যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা হয়তো কারেক্ট না পিসিটা ইনক্রিমেন্ট হয়নি অথবা পিসিতে যে ভ্যালু দেখাচ্ছে ওই ভ্যালু ওই মেমোরি লোকেশনে গিয়ে ও রাইট ইনস্ট্রাকশনটা পায়নি তখনই আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ করে ঠিক আছে সো এটা डिफरेंट কারণে আমাদের এটা হতে পারে কিন্তু এটা ওয়ান অফ দা রিজন পিসিটা আমাদের অনেক হিউজ একটা পিসিটাকে সবসময়ে রাইট কাউন্টে রাখা আমাদের জন্য কম্পিউটার অপারেশনের জন্য একটা হিউজ ব্যাপার না হলে আমাদের যেহেতু লাইন বাই লাইন এক্সিকিউশন আমার প্রোগ্রামটা মিড পয়েন্টে ক্র্যাশ করবে যদি আমার পিসি ভ্যালুটা ঠিকভাবে ট্র্যাক না রাখে যে কোন লাইনের পর কোন লাইন এক্সিকিউট করতে হয় ঠিক আছে সো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের একটু টেকনিক্যাল জিনিস কিন্তু এগুলো একটু আস্তে আস্তে আমাদেরকে ইমাজিন করতে হবে আমরা কনফিউজ হব না মেমোরি লোকেশনের ভ্যালু আর মেমোরি লোকেশনের ভিতরে কি আছে এটা দুইটা ডিফারেন্ট জিনিস মেমোরি লোকেশন হচ্ছে একটা অ্যাড্রেস ওটাও একটা নাম্বার কিন্তু একটা আর মেমোরি লোকেশনের ভিতরে ওটা হচ্ছে ডেটা সো এই মধ্যে আমরা একটু কনফিউজ হব না সো পিসির মধ্যে যে ভ্যালুটা এখানে দেখা যাচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে মেমোরি লোকেশনের ভ্যালু হান্ড্রেড লোকেশনের ভিতরে কি আছে ওটাও জানে না ও শুধু জানে পিসির ভ্যালু দেখে মাইক্রোপ্রসেসর বুঝবে যে আমাকে 100 এ যেতে হবে গিয়ে ভিতরে যা আছে ওটা আমার আইআরএএনএ ফেলে দিতে হবে অথবা আইআরএএনএ হোল্ড করতে হবে ঠিক আছে সো এই জিনিসটাই হচ্ছে আমাদের ফেচ ইনস্ট্রাকশন স্টেপের মেইন আইডিয়াটা তারপর হচ্ছে যে আমরা আস্তে আস্তে যদি আর্কিটেকচারের দিকে তাকালে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হয় যে আমাদের ডিকোড অবভিয়াসলি আমি যেটা বললাম আমার কন্ট্রোলারের মধ্যে একটা লজিক ইউনিট আছে যে আমার যেটা দিয়ে একটু আমাদের যদি আমি একটু আর্কিটেকচারে ফিরে যাই জিনিসটা একটু ভিজুয়ালি আমাদের জন্য হেল্প করে কন্ট্রোলারের মধ্যে একটা নেক্সট স্টেট কন্ট্রোল লজিক একটা পার্ট আছে ঠিক আছে আমাদের অ্যাকচুয়াল সার্কিটে গেলে জিনিসগুলো থাকে না কিন্তু জাস্ট ওভারঅল আর্কিটেকচারে এরকম একটা পার্ট আমাদের নর্মালি ধরা হয় সো নেক্সট কন্ট্রোল লজিক ইউনিটে অবভিয়াসলি আমি যে ইনস্ট্রাকশনটা আমার কাছে আনলাম আমি একটু সামনে দিকে চলে যাচ্ছি যে ইনস্ট্রাকশনটা আমার কাছে আনলাম ওই লজিক ইউনিটে পাঠিয়ে আমি এটাকে ডিকোড করি বেসিক্যালি এটাকে ট্রান্সলেট করি যে হ্যাঁ যে জিনিসটা আমি আল্লাহ মেমোরি থেকে এটার মানে কি যখনই ও মানেটা বুঝলো ডিকোড ইনস্ট্রাকশনটা করতে পারলো এখন থেকে আমার কাজ শুরু যে যা করতে বলেছে ওটা আমাকে করতে হবে এখন ওই জিনিসটা আমরা ওয়ান টাইপ অফ অপারেশন আজকে দেখলাম যে আমার ইনস্ট্রাকশনে বলেছে কালেক্ট ডেটা দ্যাট মিন্স হচ্ছে লোডিং অপারেশন সো লোডিং অপারেশনটা সবসময় আমার ফেচ অপারেন্ট স্টেপে হবে কারণ ফেচ অপারেন্ট স্টেপের কাজই হচ্ছে মেমরি থেকে রেজিস্টারে কোনো ডেটা নিয়ে আসা সো আবারো আমরা যদি আর্কিটেকচারের দিকে তাকাই একটু নিচের দিকে যদি খেয়াল করি এখানে যদি আমি বারবার এটা মার্ক করছি একটু যদি খেয়াল করি আমার ইন্সট্রাকশনের মধ্যে বলেছে মেমরি লোকেশন 500 এ গিয়ে ভিতরে যা আছে ওটাকে রেজিস্টারে নিয়ে আসো দ্যাট मींस হচ্ছে কালেক্ট করো আমি ইন টার্মস অফ আমি এটাকে ডিজাইন করেছি যে কালেক্ট করে নিয়ে এসে রেজিস্টারে এটাকে রাখো তাহলে আমার মেমরি লোকেশন 500 এ গিয়ে ভিতরে পেয়েছে টেন ভ্যালুটা ওইটা আমার রেজিস্টারে এসে একটু টেম্পোরারিলি সেভ হয়ে থাকবে এখানে আমার মেমরি লোকেশনে ইনফরমেশনের সাথে কোনো সম্পর্ক নেই মেমরি লোকেশন জাস্ট ওই জায়গাটাতে যাওয়ার জন্য ও ইউজ করে সো এটা হচ্ছে কাজটা কাজটা ফেললাম করার পর আমাদের ইনস্ট্রাকশন যে দিকে যদি আমি তাকাই এটাই করতে বলেছিল এখানে আর এক্সট্রা কোনো কাজ নেই এক লাইনের ইনস্ট্রাকশন ছিল এক লাইনের ইনস্ট্রাকশন আমাকে বলেছে কালেক্ট ডেটা দ্যাট মিনস হচ্ছে লোডিং অপারেশন যেটা আমার স্টেপ থ্রিতেই শেষ হয়ে গেল তাহলে স্টেপ ফোরেও আমার কোনো কাজ নেই স্টেপ ফোর হচ্ছে এএল ইউতে যদি কোনো অপারেশন থাকতো ওইটা এখানে হতো যেহেতু আমার এই ইনস্ট্রাকশনে এ এল ইউতে কোনো কাজ নেই এক্সিকিউট অপারেশন এটা নো অপারেশন এক্সিকিউটিভ স্টেপে তারপরে স্টোর রেজাল্ট অভিয়াসলি এখন আমরা কিছু স্টোর করার মতো কিছু আমাদের নেই সো এই জন্য স্টোর রেজাল্টটাও নো অপারেশন সো এগুলো খুব ভাইটাল ফান্ডামেন্টাল ইনফরমেশন যেগুলো আমাকে একটু ইনস্ট্রাকশন অনুযায়ী আমাকে একটু ডিসাইড করতে হবে এরপর আমরা ইনস্ট্রাকশন টু তে আমরা কালকে ক্লাসে যাব কিন্তু এই জিনিসগুলো আমরা একটু অ্যাবজর্ভ করি সবকিছু মিলিয়েই জিনিসগুলো আর যে জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনেই অথবা প্রত্যেকটা স্টেপেই আমাদের একটা একটা সার্টেন ইউনিট মেইন রোলটা নেবে যে আমাদের ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রাকশনে যে আমাদের ফার্স্ট ইনস্ট্রাকশনে আমরা দেখলাম যে মেইনলি আমার কন্ট্রোলারি কাজগুলো করেছে ডেটাপাথের মধ্যে ডেটাপাথ মেইন জিনিসটা হ্যান্ডেল করছে না এখনো কারণ ডেটাপাথ হচ্ছে ALU बेस्ड আমাদের যেহেতু এখানে কোনো অ্যারিথমেটিক অপারেশন এখনো আমরা করিনি হয়তো ফিউচার ইনস্ট্রাকশনে করব ইনস্ট্রাকশন ওয়ানে আমরা কোনো অ্যারিথমেটিক অপারেশন করেনি সো কন্ট্রোলারেরই এখানে মেইন রোল গুলো ছিল ঠিক আছে কিন্তু আমরা ডেটাপাত ইউজ করেছি কিন্তু ওটা কন্ট্রোলার বলে দিয়েছে কখন ইউজ করতে হবে ঠিক আছে সো এটা জাস্ট একটু এডিশনাল ইনফরমেশন কিন্তু মেইন যে জিনিসটা হচ্ছে যে আমাদের স্টেপ গুলো কখন কাজে লাগছে কখন কাজে লাগছে না এটা ডিপেন্ড করবে কি টাইপের ইনস্ট্রাকশন আমি এক্সিকিউট করছি সো ইনস্ট্রাকশন দেখে আমাকে এই জিনিসগুলো একটু ম্যাপিং করতে হবে একটু বুঝতে হবে ঠিক আছে সো আমি একটু সামারিতে চলে যাচ্ছি কিন্তু আমাদের যদি কোনো এখন যদি কোনো মাথায় কোশ্চেন থাকে একটা মিনিট একটু চিন্তা করি কোনো কনফিউশন থাকলে আমরা এখন একটু কোশ্চেন করি কালকে এই জিনিসগুলো আমরা আবার কুইক রিভিউ করব পরের ইনস্ট্রাকশনের দিকে চলে যাবো কিন্তু আজকে যদি আমাদের মাথায় কোনো কোশ্চেন আসে আমরা একটু কোশ্চেন করি স্যার ব্লক ডায়াগ্রামটা একটু দেখানো যাবে এই যে ডায়াগ্রামটা দেখো কোন ডায়াগ্রামটা বলো আমাকে হ্যাঁ এই যে ডায়াগ্রামটা হ্যাঁ বলো যদি স্যার এটা আমরা কম্পিউটারে সিপিইউর কোন হার্ডওয়্যারের সাথে আর কি কম্পেয়ার করি তো শুধুমাত্র কি এটা প্রসেসর এবং এইচডিডি এই দুইটা পার্টি আছে নাকি স্যার মাদারবোর্ডের পুরো টাই আছে না না এটা শুধুমাত্র প্রসেসর আর মেমরি আর কিছু নেই ও স্যার এইচডিডি আর প্রসেসর হ্যাঁ হ্যাঁ আর কিছু নেই এখানে ওকে স্যার থ্যাংক ইউ ঠিক আর কিছু তুমি ধরো বাসগুলো ধরতে পারো বাসগুলো হয়তো আমাদের এক্সটারনাল যে বাসগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে মাদারবোর্ডের পার্ট তুমি যদি এই বাসগুলো ধরো এই যে আমাদের এখানে যে বাসগুলো দেখা যাচ্ছে যে মাইক্রোপ্রসেসর আর মেমোরির মধ্যে এগুলো মাদারবোর্ডের পার্ট তারপর হচ্ছে আইও আইও গুলো তো মাদারবোর্ডে লাগানো থাকে জি স্যার ঠিক আছে ওকে স্যার ওকে সো আমরা কারো কোনো কোয়েশ্চেন থাকলে এরকম আমাদের অনেক কোয়েরি থাকতে পারে অনেক কিছু মাথায় আসতে পারে জিনিসগুলো আমরা আমাদের এই কোর্সটাই হচ্ছে বোঝার কোর্স সো এটা আমরা কোশ্চেন করে জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যাব অনেক ইনফরমেশন পাবো যেটা আমাদের রিয়েল লাইফে অনেক কাজে লাগবে আমাদের ফিউচারের ওই ইনফরমেশন জিনিস এই যে ইনফরমেশনগুলো আমরা এখানে পাবো ফিউচারের অনেক সার্টেন ওয়েতে আমাদের প্রজেক্টে অথবা ডিফারেন্ট কাজে আমাদের জিনিসগুলো কাজে লাগতে পারে সো এই জন্য এইখানে জাস্ট এই বেসিক ইনফরমেশনগুলো আমরা একটু ক্লিয়ার হয়ে যাব অনেক কনসেপ্ট কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেলে আমাদের ফিউচারে জিনিসগুলো একটু কাজে লাগবে ঠিক আছে সো আস্তে আস্তে জিনিসগুলো আমরা একটু চিন্তা করি আমাদের এখন একটু হার্ড হবে সবকিছু একটু আস্তে আস্তে একটু হার্ড হবে আবার ইজি হয়ে যাবে আর তারপরে আবার অ্যাসেম্বলি যখন আসবে তখন হয়তো আমাদের অনেক কিছু একটু নতুন আসবে ঠিক আছে সো আস্তে আস্তে জিনিসগুলো আমরা করি আমাদের আজকে আমি সেকশন এতে বলতে ভুলে গেছি আমাদের কালকে হোপফুলি আমি তোমাকে একটা কুইজের আহ ডেট দিতে পারবো সো এটা নেক্সট উইক অবভিয়াসলি এই উইকে তো কোনো কুইজ নেই সো নেক্সট উইকের যে কোনো একটা আমাদের কুইজ হবে কুইজের সব সবকিছু আমি বলে দিব রেডি থাকি যেহেতু আমাদের কালকে লেকচার টুটা শেষ হয়ে যাবে সো আমাদের লেকচার ওয়ান আর টু এর উপরে তারপরের উইকে কোনো একটা সময় দশ পনেরো মিনিট একটা কুইজ হবে যাই হোক ওটার স্ট্রাকচার নিয়ে আমি পরে কথা বলবো ওটা নিয়ে আপাতত আমরা মেইন জিনিসগুলো একটু পড়াশোনা করি তারপরে আমরা আস্তে ধীরে কুইজের জন্য রেডি হব ঠিক আছে সো আমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি না হলে আজকে মোটামুটি আমাদের কাজ শেষ আমাদের কালকে দেখা হবে স্টেপ 1 স্টেপ 2 তে কিছু ব্লক ডায়াগ্রাম ছিল ওই জিনিসগুলো কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিনা পরীক্ষায় আমি তোমাদের ওটা অ্যানসার করার মিডের আগে আমি বলে দিব কিভাবে অ্যানসার করতে হয় এটা হচ্ছে যে যেই ব্লকগুলো লাগে ওই গুলো ড্র করলেই হয় সবগুলো ব্লক তো সব স্টেপে কাজে লাগে না সো যে ব্লকগুলো যে স্টেপের কোনো কাজ নেই ওগুলো রিপিট করতে হয় না শুধু যে ব্লকগুলোতে কাজ হচ্ছে ওগুলো ড্র করলেই হয় বুঝতে পারলাম জি স্যার ওকে ঠিক আছে আর কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন করতে পারি না হলে আমাদের মোটামুটি কাজ শেষ আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি